বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরোস্কোপ অফিশিয়াল। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হরোস্কোপ অফিশিয়াল। গল্পে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, গল্পটি প্রচুর 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 শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, একটা লাইকও দিয়ে দাও, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, কারণ আমরা 1 লক্ষ সদস্যের পরিবারের খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং আমরা আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর গল্প নিয়ে আসব পরবর্তী সময়ে। তাই অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন নতুন গল্পের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। একটা খবর দিয়ে রাখি, মে মাসের শুরুতেই আসতে চলেছে মনীষ মুখোপাধ্যায়ের বহু চর্চিত উপন্যাস ধূমাবতীর অভিশাপ, এবং মে মাসের শুরুতেই আসতে চলেছে বলা ভুল, লঞ্চ হতে চলেছে আমাদের দ্বিতীয় চ্যানেল হরোস্কোপ অ্যানিমেশন। আমাদের সাথে থাকো তোমরা, আশা করব এই হরোস্কোপ অফিশিয়ালকে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছ, আমাদের দ্বিতীয় চ্যানেল হরোস্কোপ অ্যানিমেশনকেও তোমরা ততটাই ভালোবাসা দেবে, আরও বেশি দেবে। বেশি কথা নয়, শুরু করব আমরা আজকে আমাদের গল্প। আজকে তোমাদের জন্য রয়েছে দীপাশ্রী সাঁতরার কলমে ইকির মিকির চামচিকির। গল্প পাঠ আমি রক্তিম, গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে দীপাশ্রী সাঁতরার কলমে ইকির মিকির চামচিকির। সময়টা 1898 সাল, বাবা কাশী বিশ্বনাথের পরম পুণ্যধাম বারাণসী। আর 5টা দিনের মতোই গঙ্গার পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে ঘণ্টা 2 আগে। রাতের আকাশে ঝিলমিল করে ফুটে উঠেছে অগুন্তি তারা। গঙ্গা আরতি শেষে আলোকমালায় সজ্জিত ঘাটগুলো এখন প্রায় জনশূন্য। ছেলে বুড়ো নারী পুরুষ নির্বিশেষে ভক্তের দল যে যার ঘরে ফিরে গিয়েছে। গঙ্গার বুকে ভাসমান বজরাগুলোয় একটা দুটো করে জ্বলে উঠেছে প্রিদিমের স্নিগ্ধ আলো। গান বাজনা সহকারে মুজরা বসবে তাতে। ঘাটের ধারে অস্থায়ী ছইয়ের নিচে কৌপিন পরিহিত কিছু জটাধারী সন্ন্যাসী ছাই মেখে সন্ধ্যা নিক্ষেপে কুলকের আগুনে সুখটান দিতে ব্যস্ত। চারপাশ শুনশান নিস্তব্ধ, কেবলমাত্র একটি ছোট ডিঙি নৌকা তার সওয়ারি নিয়ে মণিকর্ণিকা ঘাট ছাড়িয়ে এগিয়ে চলেছে আরও উত্তর পূর্ব দিকে। কালো জলে দাঁড় বাওয়ার ছপাত ছপাত শব্দ ছাড়া জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। নৌকার আরোহী একজন অল্প বয়সী স্ত্রীলোক, মায়াবী চাঁদের ঝাপসা আলোয় তার মুখের কিয়দংশ দৃশ্যমান। সেইটুকুতেই ঠাওর হয় যে সেই মেয়ে অসামান্যা রূপসী। সাদা মুসলিনের একটি দামি শাড়ি আট পৌড়ে করে নিরাভরণ শরীরে জড়ানো, দেখে মনে হয় কোনো বড় ঘরের বিধবা। এই জ্যৈষ্ঠ মাসের প্রবল গরমেও একটা কালো শালে তার চাঁদপানা মুখের অনেকাংশ আবৃত। শাড়ি আর শাল ভেদ করে তার পূর্ণ গর্ভিণী স্ফীত উদর স্পষ্টতই দৃশ্যমান। মাঝে মাঝেই মেয়েটির ঘোমটার আড়ালে পিছন ফিরে আতঙ্কগ্রস্ত চোখে কি যেন দেখছে, আর নৌকার মাঝিকে বলছে, চাচা জলদি, চাচা জলদি চালাও, ওরা যে ধরে ফেলবে। মাঝিটি বেশ বৃদ্ধ, প্রায় 1 ঘন্টা ধরে সে তার অশক্ত বুড়ো হাতে যত দ্রুত সম্ভব দাঁড় বাইছে। মেয়েটি কি কোনো বিপদে পড়েছে? এত তাড়াহুড়ো করে নৌকায় উঠে এসে নাও ছাড়তে বলল যে বিহবল মাঝি অন্য কিছু জিজ্ঞেস করার অবকাশই পায়নি। একে একলা মেয়ে মানুষ, তার উপর বিধবা,
কথা বলতে সংশয় হয় বইকি। তবে মাঝির মন বলছে এমন কিছু একটা ঘটেছে যাতে মেয়েটি ভীষণ ভয় পেয়ে আছে। কেউ কি ওকে তাড়া করেছে, ওর কোনো ক্ষতি করবার চেষ্টা করেছে সে? মেয়েটির বয়স বেশি নয়, বড় জোর 15-16। আহারে, এই অল্প বয়সেই স্বামী হারিয়ে সংসারের সব শখ আহ্লাদ ঘুচে গিয়েছে অভাগীর। এসব ভাবতে ভাবতেই নৌকা কখন যে মাঝ নদী ছাড়িয়ে উল্টো দিকের একটা চরের কাছাকাছি চলে এসেছে মাঝি তা খেয়াল করেনি। সম্বিত ফিরল অবগুণ্ঠনবতীর মৃদু কাঁপা স্বরে। ওই তো পার দেখা যাচ্ছে, এখানে কোনো ঘাট থাকলে নামিয়ে দাও মাঝি চাচা। নৌকার মাঝিটি ভ্রু কুঁচকে হাত বিশেক দূরে পাড়ের দিকে তাকিয়ে ভয়ার্ত কাঁপা কণ্ঠে বলে উঠল, ও বিটিয়া, তার ঘাট কাম মিলেগি, এখানে কেউ আসে না, এ বহুত খারাপ জায়গা আছে, এখান থেকে জিতনা জলদি হো সকে দূরে যেতে হবে। বলি মাঝি নৌকার মুখ ঘোরাতে উদ্যত হল। না চাচা, আমি ওপারে ফিরব না, ওখানে ফিরলে ওরা আমায় মেরে ফেলবে, আমায় এখানেই নামিয়ে দাও চাচা, হয়তো ওরা এই শুনশান মুলুকের কোনো হদিশ পাবে না। ওরা কোন কোন হ্যাঁ ও লোক? বিটিয়া বিটিয়া, আপ কিসে ডর রহে হো? ইস হালত মে অকেলি এক ঔরত নেই বিটিয়া, নেই ইয়াহাঁ পর হাম আপকো অকেলি নেই ছোড়েঙ্গে, ঘবরাও নেই, আমার সাথে চলো, আমার পোতার লোক গায়ে ভি বাঙালি আছে, বিলকুল তোমার উমর হবে, আজ রাতে মেরা করিব খানে পে মহফুজ রহোগে, কিসি সে ডরনা নেই। মেয়েটি চুপ করে আছে দেখে বুড়ো আবার বলল, লট চলিয়ে বিটিয়া, কম সে কম আনে বালে মেহমানকে খাতির লট চলিয়ে, এই জায়গা বহুত খতরনাক আছে বহুত। মেয়েটি ততক্ষণে নৌকার কিনারে আরও সরে এসেছে, মুখে বলে, আমি এখানেই নামবো, নৌকা পাড়ে ঠেকাও চাচা, না হলে এখানে এই ভরা গঙ্গায় ঝাঁপ দেব আমি। মাঝি পড়ল মহা মুশকিলে, মেয়েটির মতি ফেরাতে সে বলল, আরে এ কি করছো বিটি, রুকে যাইয়ে পহলে মেরা পুরা বাত শুনে, এটা একটা ছোট দ্বীপ, নাম দোয়া নাই চর, এই চরের ইতিহাস শুনলে আপনি ওখানে যাওয়ার আগে জির ছড় দেঙ্গে, খুব মালুম হোগা, এই কাশিতে অনেক ছোট বড় শ্মশান আছে, ওখান থেকে চিতার লাগড়ি এই দোয়ানির চরে এসে আটকে যায়, আর তার সাথে ভেসে আসে দুষ্ট পাপাত্তা আর তাদের শয়তানি ছায়া, যুগ যুগ ধরে এখানে আজব সব কাণ্ড হয়। মেয়েটি নিরুত্তর দেখে মাঝি আবার বলল, লোক মানতে হে কি কাশি ঘাটে আখরি আগ মিলনে সে পাপীরাও জন্নত পায়, মগর কুছ পাপীর পাপ ইতনা জাদা হয় যে গঙ্গা মাইয়াও তাকে সুদ করতে পারে না, দাদি পরদাদির মুখে কাহিনি শুনেছি, বহুত সাল পহলে কি বাত হ্যায়, আপনি কুকর্মকে বজা সে কুছ দুষ্ট পাপি আত্মাও কো স্বর্গ তো দূর নরক লোগো জায়গা হলো না, তখন তারা পেট বিষাদ ডাকিটি বানকে পৃথিবীর আমাদের ওপরে জুলুম শুরু করলো, তাদের ডর সে হাম প্রজারা কাশি নরেশের কাছে দরবার করে বিপদ থেকে বাঁচাতে বলে, কাশীরাজ বহু দয়ালু লোক ছিলেন আর ছিলেন মান নৃমুণ্ড মালিনীর পরম ভক্ত, মা হলেন কালী মাতার অনেক রূপ, বিশেষ এক তান্ত্রিক উপায়ে অনেক যাগযজ্ঞ করে অনেক নিদান মেনে কাশীরাজ দেবীকে তুষ্ট করলেন, ইয়ে শুনে কো মিলতা হে কাশীরাজ নিজের ভক্তির প্রমাণ দিতে আপনার বাঁয়ে আঙ্গুটা কাটকে মাতাকে উৎসর্গ করেন, আর দেবী ভি যজ্ঞ প্রকট হয়ে কাশীবাসীকে উদ্ধার করেন,
মা নির্মুণ্ড মালিনীর সাপে ওই প্রেতাত্মারা এই দোয়ানির চরে বাঁধা পড়ে। তবে সে আজ তাকে দুষ্ট প্রেতাত্মা এই চরেই আটকে আছে, পাপ ওদের মুক্তি দেয়নি। দুটো পাড়ের মাঝে ঢালকি তারা পবিত্র গঙ্গা মাইয়া বইছে, তাই ওই শয়তানগুলো কাশীধামে যেতে পারে না। কিন্তু যদি কোনো আমিনসার ভুল সেবি দোয়ানাই তাতে চলে আসে তাহলে তার মৃত্যু নিশ্চিত। ওরা তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। জিন্দা মানুষের টাটকা কলিজা খেয়ে ওদের বহু বরস কা ভুক মেটাবে। শোনা যায় শুধুমাত্র যাদের শরীরে খাঁটি রাজ রক্ত বইছে দেবের আশীর্বাদে সিরপহী লোক ইহাসে জিন্দা লড়তে। তাই বলছি বিটিয়া, আমার কথা শোন, আপনার জনকো খতরে মে মত ডালো, লড় চলো বিটিয়া। মেয়েটি ঘোমটাখানা আরও একটু নামিয়ে বলল, না মাঝি চাচা, আমি এখানেই নামব। সব হারিয়েছি আমি, নতুন করে আমার আর হারাবার কিচ্ছু নেই। জীবন যদি যায় তো যাক, তুমি ভালো মানুষ তাই এত কথা বললে। যদি ভগবান বলে কিছু থাকেন, তিনি যেন তোমার মঙ্গল করেন। ফিরে গেলে ওরা আমায় বাঁচতে দেবে না, আমায় তিলে তিলে কষ্ট দিয়ে মারবে, আমার সন্তানকে কেড়ে নেবে আমার কোল থেকে। হয়তো আমার চোখের সামনেই তাকে হত্যা করা হবে। না না, সে মৃত্যু যে আরও বেশি ভয়ঙ্কর, তার চেয়েই ভালো এখানেই মরণ আসুক তাহলে। আমিও দেখি এ পোড়া কপালে আর কী কী লেখা আছে। এই অভাগা শরীর আর কত যাতনা সইতে পারে, আজ প্রমাণ হয়ে যাক। এই বলে মেয়েটি স্ফীত উদর সামলে গলা সমান জলে ঝাঁপিয়ে পড়ে, একখানা রৌপ্য মুদ্রা নৌকায় ছুঁড়ে দিয়ে বলে, এই নাও চাচা, পারানি, তুমি চলে যাও, আমাকে আর ডেকো না চাচা। বুড়ো মাঝি বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যায়। চালসে পড়া বৃদ্ধ চোখ অপলকে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে। মেয়েটি সাঁতরে দোয়ানাইর পাড়ে উঠে একবার পিছন ফিরে যায়, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বিপদ সংকুল নদী তটের ওলিক আধারে। বৃদ্ধ সাহসে ভর করে লণ্ঠনের আলোটা হাতে তুলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে, মনে ক্ষীণ আশা যদি মেয়েটা ভয় পেয়ে ফিরে আসে। এদিকে রাতের আকাশে কখন যেন মিটিমিটি তারাগুলো অন্তর্হিত হয়েছে ঘন মেঘের আড়ালে। দোয়ানাইয়ের মাথার উপরে জমাট বাঁধছে রক্তবরণ কুচ্ছটিকা। দূরে শুরু হয়েছে গুরু গুরু বজ্র নিনাদ, যেন পৃথিবী জুড়ে নেমে আসছে কোনো অভিশপ্ত দানবে করাল ছায়া। গঙ্গার বুকে শুরু হয়েছে এলো পাথারি তাণ্ডব। ঠিক তখনই দূর অন্ধকার থেকে একটা দানবিক অপ্রাকৃত চিৎকার মর্মভেদ করে আছড়ে পড়ে ডিঙি নৌকার কাঠের পাটাতনে। হার হিম করা সেই গর্জনে মাঝির বুড়ো কুল যেতে যেটুকু সাহস অবশিষ্ট ছিল সেটাও ডুবে যায়। বৃদ্ধ মাঝি ইষ্ট নাম জপতে জপতে তড়ি ঘড়ি নৌকার মুখ ঘোড়ায় মণিকর্ণিকা ঘাটের দিকে। মনটা ভালো নেই বিশুর, আজ তার জন্মদিন, সেই উপলক্ষে মা একটু ক্ষীর রেঁধেছে। মায়ের হাতের ক্ষীর, আহা সে যেন অমৃত। বিশু কলা পাতায় মুড়ে ক্ষীর নিয়ে এসেছে তার প্রিয় বন্ধু খগেনের জন্য। কোঁচড়ে বেঁধেছে কয়েকটা নারকেল নাড়ু আর গুড়ের মুড়কি। বিশুর বয়স 12 পড়ল, আজ খগেনেরও জন্মদিন, কিন্তু ওরা ভারী গরিব।
পায়েস ক্ষীর তো দূর, দুবেলা দু মুঠো মোটা চালের ভাতও জোটে না। এদিকে বিশু আর খগেন সেই জ্ঞান হওয়া স্তক হরিহর আত্মা। বাড়িতে ভালো মন্দ যা হয় বন্ধুর জন্য একটু হলেও নিয়ে আসে বিশু। গ্রীষ্মের দুপুর, প্রখর রৌদ্রের দাবাদহে ধরিত্রী ফুটি ফাটা। গাঁয়ের চাষাভূষো গরিব মানুষগুলো জল দাও করে চাতক পাখির মতো চেয়ে থাকে আকাশের দিকে। গত তিন বছর বৃষ্টির মন্দা গেছে এই অঞ্চলে, পুকুর ডোবা খাল বিল শুকিয়ে কাঠ। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ পড়ল, এখনো ঝড় জলের কোনো দেখা নেই। গ্রামের পাশেই সাপের মতো ইঁকে বেঁকে আপন খেয়ালে বয়ে চলেছে কালিন্দী, কিন্তু মোহনার খুব কাছে অবস্থানের দরুন সে জল খুবই নোনা। সব ধরনের ফসল বিশেষ করে ধান তো একেবারেই হয় না এই নোনা জলে। খগেনের বাবা একজন ভাগ চাষি, বিশুদের জমিতে চাষ করে কোনো রকমে পরিবারের অন্ন সংস্থান করে। অনাবৃষ্টিতে তার সংসারেও হাঁড়ির হাল হয়েছে। বিশুর বাবা বিপিন মল্লিক একজন সমৃদ্ধ গেরস্থ। বিশ্বনাথ ওরফে বিশু তাদের বেশি বয়সের একমাত্র সন্তান, সকলের নয়নের মণি। বিশু জানে খগেনটা ক্ষীর খেতে বড্ড ভালোবাসে, কিন্তু যার জন্য এত আয়োজন সেই খগেনের টিকিটিরও দেখানি। ভারী রাগ হয় বিশুর, সেই সকাল থেকে সে অপেক্ষা করছে কখন খগেন আসবে। দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়, এবার তো পাঠশালা ছুটি হয়ে যাবে। এদিকে সুগন্ধি মিষ্টান্নের কল্যাণে কিছু জাল পিঁপড়ে জড়ো হয়েছে বিশুর চারপাশে, রাম কামড় মেরে জ্বালিয়ে দিয়েছে বিশুর হাত পা। ফোলা জায়গাগুলোয় হাত বোলাতে বোলাতে বিশু প্রতিজ্ঞা করে খগেনের সাথে জীবনেও আর কথা বলবে না। বাড়ি ফেরার পথে সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেবে কালিন্দীর জলে। গ্রামের নাম সন্দেশখালি। কালিন্দী নদীর কোল ঘেঁষে আম জাম বট অশ্বত্থ কাঁঠালের ছায়া ঘেরা শান্ত শ্যামল ছোট্ট জনপদ। গাঁয়ের সীমানায় নারকেল খেজুর আর তাল গাছের সারি এক পায়ে দাঁড়িয়ে, নদীর জলো হাওয়ায় ঝুঁটি দোলায় আপন খেয়ালে। তাদেরই ছায়া মাখা সবুজ কোলে বাঁশের খুঁটির উপর হুগলা পাতায় ছাওয়া নিত্যানন্দ ভট্টের এই পাঠশালা। গোবর নিকানো ঝকঝকে মাটির দালান, মেঝেতে তালপাতার চাটাই পেতে ছাত্র পড়ানোর আয়োজন। পাঠশালার দক্ষিণ পাশে একটি ছোট্ট মরসুমি ফুলের বাগান, যত্ন করে সাজানো সেটা। আর সেটা পেরোলেই পণ্ডিতের টালি ছাওয়া মাটির বসতবাড়ি ও তার সংলগ্ন একটি আয়তকার পুষ্করিণী, তাতে যদিও জল প্রায় নেই বললেই চলে। পণ্ডিত মশাইয়ের বয়স ৪০ কি ৪২, শান্ত সৌম ছোটখাটো চেহারা, পৈতৃক সূত্রে পাওয়া জমি জমা সম্পত্তি মন্দ নেই তার, দয়াবান ও পরোপকারী বলে তার সুখ্যাতিও আছে। উচ্চবিত্ত সচ্ছল ঘরের ছেলেপুলেদের সাথে খগেনের মতো কিছু গরিব বাচ্চারাও তার কাছে সমান আদৃত হয়, এমনকি কিছু ক্ষেত্রে তিনি বিনা বেতনেও শিক্ষা প্রদানের কার্পণ্য করেন না। নিত্যানন্দ সম্প্রতি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন। মাস দশেক আগে এক প্রাক্তন ছাত্রের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে নিত্যানন্দের নিমন্ত্রণ ছিল ক্রোশ বিশেক দক্ষিণে সুন্দরবনের উপকণ্ঠে কুমিরমারি গ্রামে। সেখান থেকেই ফেরার পথে কাউকে বলা নেই গওয়া নেই এক বছর ২৫ অনাথা দক্ষিণী মেয়েকে বিবাহ করে এনেছেন। বছর ১৫ আগে পণ্ডিত মশাইয়ের প্রথম স্ত্রীর অকাল মৃত্যু হয়। তারপর অনেকে অনেকবার নতুন সংসার পাতার পরামর্শ দিলেও নিত্যানন্দ গা করেননি। ছেলেপুলে নেই, হাত পা ঝারা মুক্ত জীবন। হঠাৎ করেই তার এই পুনর্বিবাহের সংবাদে পাড়া প্রতিবেশীদের মধ্যে হালকা শোরগোল পড়েছিল বটে, কিন্তু নতুন বউ সরোজের হাসি খুশি মিষ্টি মুখখানি আর অমায়িক সহজ সরল ব্যবহারে অল্পদিনেই সকলের মন জয় করে নিয়েছিল।
নিত্যানন্দ গ্রামে বাস করলেও দেশের বর্তমান হালচালের ভালোই খবর রাখেন। কলকাতায় এক মাস্তুতো ভাইয়ের বাড়ি আছে, নিয়ম করে বছরে দু একবার যাওয়া আসা লেগেই থাকে সেখানে। আর যখন যান একেবারে মাসখানেক বা মাস দুয়েক কাটিয়ে তবেই ফেরেন। পাঠশালায় কিছু বড় ছাত্রের প্রশ্নের উত্তরে নিত্যানন্দ বললেন, বঙ্গভঙ্গ রোধ করা আদৌ সম্ভব কিনা জানি না বাপু, তবে কলকাতায় দেখে এলুম বিপুল আয়োজন চলছে। রবি ঠাকুরের লেখা গান গেয়ে পোলাপানের দল রাজপথে নেমেছে, মিটিং চলছে, সে একখান দেখবার মতো ব্যাপার বটে। বড়দের আলোচনার মাঝে বিশুর মতো কয়েকটা ছোট ছেলে দুলে দুলে সাতের ঘরের নামটা মুখস্থ করছিল। সূর্য মাঝ গগনে মাথা ঠেকাতেই পাঠশালা ছুটির সময় হয়ে যায়। সবাই যে যার বই খাতা স্লেট পেন্সিল গুছিয়ে উঠে যেতে বিশুও শুকনো মুখে উঠে পড়ল। ভাবল বাড়ি ফিরবার পথে খগেনের একটা খোঁজ নিতে যাবে কিনা। বিশুর জন্মদিনে ক্ষীর রান্না হবে শুনে গতকাল তো খগেনের উৎসাহ কম ছিল না। আজ হঠাৎ কি এমন হলো, শরীরটা ঠিক আছে তো? রাগ কমে গিয়ে চিন্তা ঘনালো মাথায়। প্রিয় বন্ধুর জন্য মনটা হু হু করে উঠল বিশুর। খগেনের বাড়ি দুলে পাড়ায়। বিশুদের গ্রাম থেকে দুলে পাড়া যাওয়ার রাস্তা দুটো, একটা সন্দেশখালীর মধ্য দিয়ে বড় রাস্তা হয়ে ও পাড়ায় গেছে, প্রায় মাইল সাতেকের লম্বা পথ। আর একটা হলো একটু শর্টকাট, ভট্টমশাইয়ের বাড়ি থেকে পূর্ব মুখে কয়েক পা এগোলেই কালিন্দীর চর। সেই চর ধরে আধা মাইল দক্ষিণে এগোলে শীতল পোতার মাঠ, মাঠ পেরোলেই খগেন্দ্রের পাড়া। শীতল পোতার মাঠটি আকারে গোলাকৃতি এবং আয়তনে সুবৃহৎ। ন্যাড়া মাঠের এদিকে দাঁড়িয়ে ওপারে দিগন্ত রেখার দিকে তাকালে একটা সবজে রেখার মতো দুলে পাড়ার অস্তিত্ব ঠাউর হয়। মাঠের মাঝে কিছু উঁচু ঢিবি, বাবলা ফণিমনসা এবং কাঁটা ঝোপের আস্তানা। তবে দীর্ঘ দিনের অনাবৃষ্টিতে মাঠ জুড়ে যেটুকু ঝোপ জঙ্গল ছিল তাও মরে শুকিয়ে গিয়েছে। অবশিষ্ট আছে হাতে গোনা কয়েকটা বিশাল আকার বৃক্ষরাজি। খানসাতে নিম, পাকুড়, বট, অশ্বত্থ তাদের ডালপালা মেলে ইতিউতি ছায়া প্রদান করে চলেছে। এদেরই মধ্যে মাঠের দক্ষিণ পূবে একটি সুবৃহৎ ও সুপ্রাচীন বটবৃক্ষের তলায় সাত বিবির থান। গাঁয়ের মেয়ে বৌরা প্রতি শনি ও মঙ্গলবার সন্দেশ, পাটালি, পান, সুপারি, আতপ চাল এসব নিয়ে ফুল ফল বাতাসায় ডালা সাজিয়ে সাত বিবিকে নৈবেদ্য নিবেদন করতে আসেন। প্রতি বছর ফাল্গুন চৈত্রে ওলাইচণ্ডীর পুজো উপলক্ষে এই মাঠে বিরাট মেলা বসে। বাকি দিনগুলোয় পুরো মাঠ পরিত্যক্ত শ্মশানের মতো খাঁ খাঁ করে। মাথায় একটা কচু পাতা দিয়ে ছাতার মতো বানিয়ে ঝাঁ ঝাঁ রৌদ্রের মাঝে একলা হেঁটে চলেছে বিশু। খগেনের বাড়ি পৌঁছতে এখনো মাইল দেড়েক পথ বাকি। সোমবারের বারবেলা এই ভর দুপুরে সূর্যের চাঁদি ফাটা তাত থেকে বাঁচতে যে যার গৃহের কোণে আশ্রয় নিয়েছে। প্রবল গরমে পশু পাখিদেরও দেখা নেই। দূর দিগন্তে যেদিকে চোখ যায় সব শুনশান। গাটা একটু ছমছম করে ওঠে বিশুর। আজ পাঠশালায় সবাই বলাবলি করছিল এ অঞ্চলে নাকি ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে। গত কয়েক মাসে আশেপাশের গ্রাম থেকে বেশ কয়েকটি ছোট ছেলে মেয়ে বেপাত্তা হয়েছে। দ্রুত পা চালায় বিশু। হঠাৎ দূর থেকে একটা নিম গাছের তলায় কিসের যেন একটা নরনচরণ ঠাউর হয়। কারা যেন ওখানে ঘোরাফেরা করছে। আরেকটু কাছে এগোতেই কয়েকটি বাচ্চার খিলখিল হাসির শব্দ শোনা যায়। বিশু একটা ছোট ঢিবির উপর উঠে দেখে খগেন পিছন ফিরে উবু হয়ে বসে মাথা নিচু করে কি যেন খেলছে। কোমরে
মাল কোঁচা করে সাদা ধুতি জড়ানো, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পাশে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে স্লেট পেন্সিলের কাপড়ের ঝোলাটা। খগেনের সাথে 4-10 বয়সের খান চারেক ছোট মেয়ে। সবাই উবু হয়ে বসে মাথা নিচু করে কি একটা ছড়া বলছে আর হি হি করে হেসে উঠছে। মেয়েগুলোর পরনে একই রকম লাল কালো ডুরে পাড় শাড়ি, আদুল গা, মাথায় জট পাকানো চুলের রাশি। অনেক দিন তেল না মাখলে চুল যেমন লালচে রং ধারণ করে, তেমন ধারা অপরিষ্কার মলিন চুল। অগোছালো চুলগুলো মুখের সামনে অধিকাংশ আড়াল করায় বিশু মেয়েগুলোকে ভালো করে চিনতে পারে না। এরা কোন গায়ের মেয়ে? আগে তো এই অঞ্চলে এমন কাউকে বিশু দেখেনি, হবে হয়তো খগেনের কোনো আত্মীয়। বেড়াতে এসেছে ওদের বাড়ি, তাই খগেন বিশুকে ভুলে নতুন সঙ্গীদের সাথে এত খেলায় মশগুল। একটু অভিমান হয় বিশুর, আর একটু কাছে যেতেই বিশুর কানে আসে খগেন বিকৃত জড়ানো স্বরে একটা অদ্ভুত ছড়া বলে চলেছে, যেন খগেন নয়, খগেনের মুখ দিয়ে অন্য কেউ বলে চলেছে। ইকির মিকির চাম চিকির, কোথায় আছিস আয় শিগির, আয় রে আয় কুল যে খাকিরা, দিলুম তোদের আমল কাটিয়া, নয়টি আমল রক্তে ভিজে মিটুক তোদের তেষ্টা খিদে। বিশু এবার ভয় পায়, ছড়াটা কিরকম যেন ভয়ঙ্কর ঠেকছে। পা টিপে টিপে খগেনের পিছনে এসে দাঁড়ায়, তারপর আলতো স্বরে খগেনের নাম ধরে ডাকে। খগেন সাড়া দেয় না। বিশু তখন উপায় না পেয়ে খগেনের কাঁধে মৃদু ঠেলা দিয়ে একটু জোরেই বলে ওঠে, খগেন, এই খগেন, এই ভোর দুপুরে এখানে কি করছিস? আর পাঠশালা যাসনি কেন শুনি? আর কি আবোল তাবোল খেলা খেলছিস বলতো? খগেন রে, এই খগেন, আমি বিশু। কথাটা শেষ হয় না। খগেন ঘাড় ঘুরিয়ে বিশুর দিকে তাকায়, সাথে সাথে 4 মেয়েও খেলা থামিয়ে মাথা তুলে বিশুর পানে চায়। বিস্ফারিত চোখে বিশু দেখে খগেনের চোখের মণিটি অদৃশ্য, সাদা ঘোলাটে চোখে সে ঠায় তাকিয়ে আছে বিশুর দিকে। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, অথচ মুখে খেলা করছে এক পৈশাচিক হাসি। মেয়েগুলোর দিকে চোখ পড়ে বিশুর, কি বিভৎস সেই চাহনি! ওদের সবকটা চোখ মণিহীন সাদা, মরা মানুষের দৃষ্টি তাতে, যেন কোনো মৃত্যু শীতল কবর খুঁড়ে উঠে এসেছে অনেক দিনের পুরনো কোনো লাশ। মুখে কিলবিল করছে কালচে শিরা উপশিরা, ঠোঁট দুটো শুকিয়ে কালো হয়ে গিয়েছে, মুখের চোয়ালে মাংস পচে গলে ঝরে পড়ে বেরিয়ে এসেছে সাদা হার, হাত দুটোয় ধারালো নখরযুক্ত লম্বা লম্বা আঙুল, প্রতিটা মেয়ের গলায় আড়াআড়িভাবে গোল করে কাটা একটা দগদগে ক্ষত, সেখান থেকে চুঁইয়ে পড়ছে কালচে লাল তরল। ওরা বিশুকে দেখে আর একবার সমস্বরে ঘড় ঘড়ে গলায় বলে উঠল, ইকির মিকির চাম চিকির, ইকির মিকির চাম চিকির। বিশু পালাতে চাইল, কিন্তু একটুও নড়তে পারল না। কোনো এক অপশক্তি যেন তার পাগুলোকে মাটির মধ্যে পুঁতে দিয়েছে, গলা শুকিয়ে কাঠ, কপাল বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে তার, অসার হয়ে যাচ্ছে সমস্ত ইন্দ্রিয়। তারই মাঝে বিশু দেখে খগেন ছড়া পড়তে পড়তে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে, তার দুহাত দুদিকে মেলা। কোনো এক অদ্ভুত শক্তি তাকে মাটি থেকে কিছুটা শূন্যে ভাসিয়ে রেখেছে,
ওদের মাথার উপর আচমকা কোথা থেকে একরাশ রক্ত বরণ কালচে মেঘ এসে জমা হয়েছে। সেখান থেকে ভেসে আসছে মুহুর্মুহু বাজের শব্দ। একটা ধুলোর ঘূর্ণি মাটি থেকে উঠে এসে পাক খাচ্ছে ওদের চারপাশে। খগেনের চোখ দিয়ে ঝরে পড়ছে রক্ত, তার হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছে ধীরে ধীরে। সেই চারটি মেয়ে এক এক করে ঘিরে ধরল খগেনকে, তাদের দেহ শূন্যে ভাসছে। তারপর হিংস্র সাপদের ন্যায় কচমচ করে খগেনের আঙুলগুলো খেতে শুরু করলো তারা। তাদের মুখে কুমিরের মতো তীক্ষ্ণ দাঁতের সারি, ফিনকি দিয়ে রক্ত ছুটছে খগেনের শরীর থেকে। এই অবস্থায় খগেন একবার মরা চোখে বিশুর দিকে তাকিয়ে শেষ আর্তনাদ করে উঠল। বিশু দেখল পলকের মধ্যে খগেনের বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদে সবকটি আঙুল অদৃশ্য হয়ে গিয়েছে। রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে খগেনের হাত। মেয়েগুলোর এলো চুলে, কচি মুখে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে সেই রক্ত। এবার তারা খগেনের বাম হাতের বুড়ো আঙুলটাকে মুচড়ে ছিঁড়ে ফেলে প্রবল আক্রোশে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে খিলখিল করে হেসে উঠল। আঁচড়াতে লাগলো খগেনের বুক, হাড় চামড়া ভেদ করে বেরিয়ে আনলো জ্যান্ত হৃৎপিণ্ড। তারপর চুষে চুষে কাড়াকাড়ি করে খেতে লাগলো সেটা। কোনো এক অদৃশ্য শক্তি মুচড়ে দিল খগেনের মাথাটা, আর সাথে সাথে একটা খট করে শব্দ, খগেনের মাথাটা ঘুরে গেল পিছনের দিকে। আর মেয়েগুলো সেই মাথার খুলি ফাটিয়ে চেটে পুটে খেতে লাগলো রক্ত মাখা ঘিলু। বিশুর বুকে হাতুড়ি পিটছে কেউ, পা দুটো এখনো অসার। খগিনের পালা শেষ হলে এবার কি তাহলে তার পালা? এবার সে রাক্ষসী মেয়েগুলো লাল রক্তে মাখামাখি হয়ে যাওয়া দাঁতগুলো বের করে তেড়ে এলো বিশুর দিকে। তারপর একই রকম ভাঙা ঘর ঘরে কণ্ঠে বলে উঠল, খিদে পেলে আবার আসবো, দিবি তো খেতে? কিরে দিবি না? তোর আঙুলগুলো দিবি রে, দিবি? এই হতভাগ আবিষে বলি, নামটা পড়তে পড়তে ঢুলছিস কেন? কান মুলে দেব, বাজি ফাঁকি বাজ কোথা কার। ধড়ফড় করে উঠে বসল বিশু সামনে পণ্ডিত মশাই বেতের ছড়ি নিয়ে দাঁড়িয়ে। চোখ কোচলে ভালো করে চারপাশটা একবার দেখে নেয় বিশু। বুকের ধুকফুকানি এখনো স্বাভাবিক হয়নি তার। এতক্ষণ তাহলে যা যা দেখল সবটাই একটা দুঃস্বপ্ন। উফ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! স্বপ্ন না সত্যি প্রথমে কিছুতেই বুঝে উঠতে পারে না সে। তারপর ইতি উতি তাকিয়ে কোনার দিকে চোখ পড়তেই খানিক আশ্বস্ত হয়। ওই তো সবার পিছনে ওই কোণে খুঁটিতে হেলান দিয়ে বসে আছে খগেন, দুলে দুলে নামতা পড়ছে। বিশুর নজর চলে যায় কলা পাতায় মোড়া ক্ষীরের দিকে, একটা চিটি পিঁপড়ে শাড়ি ওটার দিকে ধাবমান। জিনিসটাকে একটু নিরাপদ স্থানে রেখে নামতার দিকে মন দেয় বিশু। জন্মদিনে বেত্রাঘাত খাওয়ার কোনো পরিকল্পনা নেই আপাতত। মিনিট দশেক পরেই ছুটি হয়ে যায় ওদের। বইপত্র গুছিয়ে বিশু মুখ তুলে দেখে ইতিমধ্যেই খগেন কালেন্দির দিকে হন হন করে হাঁটা দিয়েছে, মুখে দুষ্টু হাসি। বিশু তড়াক করে লাফিয়ে উঠে পড়ে। পাঠশালা শেষ হলে রোজই ওরা দৌড় দেয় কালিন্দি নদীর দিকে। সেখানে অনেকদিন ধরে একটা বেশ বড় মাপের ভাঙা চোরা নৌকা পড়ে আছে। পাঠশালা ছুটি হলে ওরা দুই বন্ধু ওখানেই আড্ডা মারে, খেলাধুলা সারে। তারপর সূর্যি মামা একটু হেলে পড়লে যে যার বাড়ির দিকে পড়ি মরি দৌড়য়। এই বিশেষ স্থানটিতে আগে পৌঁছে কে আগে নৌকায় চড়বে
তার একটা অলিখিত প্রতিযোগিতা লেগেই থাকে ওদের মধ্যে। বেশিরভাগ দিন অবশ্য বিষয় যেতে গরুর খাঁটি দুধের স্বর, গাওয়া ঘি, মন্ডা মিঠাই খাওয়া বিশ্বনাথ মল্লিকের তরতাজা শরীরের সাথে হাড় জিরজিরে হতদরিদ্র খগেন্দুলুই পাল্লা দেয় কী করে। যদিও এই বিরাট আর্থিক ব্যবধান দুই অভিন্ন হৃদয় বন্ধুকে কখনোই আলাদা করতে পারেনি। বিশুর বাবা বিপিন এই মেলামেশা একদমই পছন্দ করেন না, কিন্তু বিশুর মুখ চেয়ে ছেলের উপর বেশি চোটপাটও করতে পারেন না। তার সব রাগ গিয়ে পড়ে হতদরিদ্র খগেন আর তার বাবা ধবলের উপর। কারণে অকারণে ধবলকে হেনস্থা করে মনের জ্বালা মেটে বিপিনের। বিশু জিনিসপত্র গোছাতে থাকে। সব ছাত্ররা একে একে যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে। নিত্যানন্দ পণ্ডিত গলা খাঁকড়ে বলেন, এই বিশে একটু ভিতরে যা দেখি, তোর জন্য কি সব নেড়ে রেখেছে। বলি আজ তোর জন্মদিন আগে বলিস নি কেন? তোদের সরোজ মা না বললে তো জানতেই পারতাম না। মিছিমিছি বকাঝোকা করে ফেললাম আজকে শুভ দিনে। আরে সার 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 সার। বিশু লাজুক মুখে আনত হয়ে ঢক করে নিত্যানন্দকে প্রণাম করে একটা, মুখে বলে, আজকে খগেনেরও জন্মদিন পণ্ডিত মশাই। ভিতর বাড়ি থেকে একটা সুরেলা মেয়েলি কণ্ঠ ভেসে আসে, বলি ওকে নে দাঁড়িয়ে শুধু গুরু মশাইয়ের আদর খেলে হবে? ও বিশু এদিক পানে একবার আয় দেখি বাবা। সরোজ ডাকছে। বিয়ের পর থেকেই সরোজের সাথে গ্রামের সমস্ত মেয়ে বউয়ের ভাব। বিশুর মা গিরিবালা তো আবার সই পাতিয়েছে তাকে। বিশুর মতো ছোট ছেলেগুলো সরোজের কাছে ভীষণ প্রশ্রয় পায়। ভালোবেসে সবাই ওকে সরোজ মা বলেই ডাকে। বিশুর গাল টিপে এক চামচ পায়েস খাইয়ে তবে ছাড়লেন তিনি। জনবিরল নদীর পারে খান কত খেজুর গাছ, সাথে কয়েকটা সুন্দরী আর গড়ান গাছের জঙ্গল। তাদেরই মাটির উপরে ফুঁড়ে থাকা শিকড়ে আটকে পড়ে আছে নৌকাখানা। জোয়ারের জল যখন ছলাৎ ছলাৎ করে সুন্দরী শিকড়গুলি ডুবিয়ে দেয়, গাছগুলোর আধা শরীর গিলে নেয় কালিন্দীর ঢেউ, তখন ভাঙা নৌকাখানা সেই তাল সামলে এদিক ওদিক দুলে ওঠে। তাতে চড়ে বিশু আর খগেন শৈশবের আপন খেয়ালে রঙিন কল্পনার পাল উড়িয়ে দেয়। মানুষ চোখে নাবিকের বেশে ভেসে পড়ে অজানার উদ্দেশ্যে। কোনোদিন বিশু বলে, চল আজকে ব্যঙ্গমা ব্যঙ্গমিতে এসে যাব, যাবি? অমনি খগেন বলে ওঠে, বেশ চল ও দেশের রাজা রানীকে দেখিয়ে আসি একটু। বিশু গম্ভীর মুখে বলে, তাহলে রানীর উপহার তৈরি করা হোক। খগেন খেজুর পাতা দিয়ে পলকে বানিয়ে ফেলে সুন্দর মুকুট, বা কোনোদিন হাত পাখা তো কোনোদিন পাতার বাঁশি। বিশু কোমরে লাল ডুরে গামছাখানা খুলে হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলে, হেই হা হই হো হেই হো, মাঝি হাল ধরো পালে নৌকা লেগেছে। পথপথ করে উঠতে থাকে ভাঙা নৌকার এক টুকরো পাল। কখনো ওরা পাড়ি দেয় সুদূর লালমুখো সাহেবদের দেশে, কখনো বা পাড়ি জমায় পণ্ডিত মশাইয়ের মুখে শোনা গল্পের চাঁদের পাহাড়ে বা অজানা কোনো গুপ্তধনের সন্ধানে। মাথার উপর গাছের ডালে কয়েকটা দোয়েল ফিঙে ও বুলবুলি তিরিং বিরিং করে লাফায়। সুরেলা শীষ দিয়ে কিচিরমিচির করে সঙ্গী হতে চায় ওদের কাল্পনিক সমুদ্র অভিযানের। আজ তো আবার অভিযানের সাথে পেট পুজোরও ব্যবস্থা। নৌকার কাছে পৌঁছে বিশু দেখে খগেন ইতিমধ্যেই নৌকায় চড়ে বসেছে। স্থির হয়ে দূর থেকে নদীর দিকে এক মনে চেয়ে আছে সে। বিশু হাঁপাতে হাঁপাতে জামবাটিখানা দু হাতে ধরে বলে, এই নে খগেন ধর এটা,
এত কিছু নিয়ে দৌড়ানো যায় বল? হ্যাঁ, একটু দাঁড়াতে পারলি না? খগেন ওর দিকে না তাকিয়েই জবাব দেয়, দেরি করে ফেললি আজ, আয় ওপরে উঠে আয়, তারপর একসাথে খাবো। আরে বাবা দাঁড়া দেখি, একটু জিরোতে দে, সেই একদমে দৌড়াচ্ছি, তুই তো পো পো করে দৌড় মারলি। হ্যাঁ, তারপর সরোজ মা এক জামপাটি ভর্তি পায়েস দিয়েছে, বাড়ি থেকে তোর প্রিয় ক্ষীর এনেছি, আমি কি একা পারি এত কিছু সামলাতে? দেখছিস তো, দেখ এ দেখ হাত দুখানা জোড়া, নৌকায় চড়বো কি করে বল? বাটিটা একটু ধর না খগা। খগেন এবার মুখ ফেরায়, বিশুর যেন হঠাৎ কিছু একটা অন্যরকম ঠেকে। খগেনের চোখ দুটো টকটকে লাল, ফর্সা মুখটায় শিরা উপশিরাগুলো যেন আরো সবজে হয়ে ফুটে উঠেছে। বিশুর সেই দুঃস্বপ্নটা হঠাৎ করে মনে পড়ে যায়, গাটা একটু শিশিরিয়ে ওঠে তার, ভয়ে ভয়ে বলে, খগেন খগেন তুই ঠিক আছিস তো? তোর চোখ মুখ এমন হয়ে গেছে কেন, কেমন যেন অন্যরকম। খগেন ততক্ষণে বিশুর কাছে চলে এসেছে, নৌকার ধারে বিশুর মুখের সামনে হাঁটু মুড়ে ঝুঁকে পড়েও, তারপর একটা ঘর ঘরে গলায় বলে ওঠে, অন্যরকম ওই না তো, দে বাটিটা দে আর জমিয়ে পায়েস খাবো, বলে দুটো হাত বাড়িয়ে দেয় বিশুর দিকে। আর তক্ষণি বিশু আর্তনাদ করে ওঠে, এটা এটা কি দেখছে সে? খগেনের হাত ভর্তি রক্ত, আর তাতে শুধু একটা বুড়ো আঙুল ছাড়া আর কোনো আঙুল নেই, যেন এই মাত্র কোনো ধারালো দাঁত কামড়ে ছিঁড়ে নিয়েছে তার নটা আঙুল। অথচ খগেনের মুখে ব্যথার লেশ মাত্র নেই। বিশু কয়েক পা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, খগেন খগেনে কি তোর আঙুল, তোর আঙুল কই? আরে তোর রক্ত এলো কোথা থেকে? ওরে বাবারে, গল গল করে রক্ত ঝরছে। খগেন রে খগেন, তোর কি হয়েছে? খগেনের মুখে একটা ভয়ঙ্কর কুটিল হাসি খেলে যায়, হাত দুখানা নিজের মুখের সামনে নেড়ে চেড়ে বলে, আঙুল, আমার আঙুল নেই তাই তো? এই তো কিছুক্ষণ আগে ছিল, এখন আর নেই। আঙুলগুলো কোথায় গেল বলতো বিশু? তোর ওই পায়েসের মধ্যে নেই তো? দেখ না খুঁজে একটু, দেখ না দেখ না দেখ না একটু খুঁজে, ওখানেই আছে রে, ওখানেই আছে, আমার ইকির মিকির চাম চিকির। বলেই অট্ট হাসে ফেটে পড়ে খগেন, তারপর আকাশের দিকে তাকিয়ে আধা পুরুষ আধা নারী কণ্ঠে বলে ওঠে, ইকির মিকির চাম চিকির, ইকির মিকির চাম চিকির, এই তো এই ছড়াটাই তো সে স্বপ্নে শুনেছিল, তাহলে স্বপ্নে দেখা সবকিছু সত্যি। কিছুই ভেবে উঠতে পারে না বিশু, ইতিমধ্যে খগেনের ছড়া কাটা শেষ হয়ে গেছে, বিশুর কানের কাছে এসে একটা চেনা কণ্ঠ ফিস ফিস করে বলল, বল বিশু তুইও বল, কির মিকির চাম চিকির বল। বিশু ধীরে ধীরে ঘোরের মধ্যে চলে যাচ্ছে, কোনো এক অজানা শক্তি যেন ভর করেছে তাকে, নিজের অজান্তেই বিশু বলে উঠল, ইকির মিকির চাম চিকির, কোথায় আছিস আয় শিকি, আয় রে আয় কল যে খাকিরা, দিলুম তোদের আঙুল কাটিয়া, নয়টি আঙুল রক্তে ভিজে ইটুক
তোদের দেশটা কি দে। ঠিক তখনই একটা আলপিন ফুটলো বিশুর পায়ের পাতায়, টপ করে এক ফোঁটা রক্ত মিশে গেল কাদায়। অমনি তার মাথার উপর কোথা থেকে এসে জড়ো হলো রক্ত বর্ণ ঘন মেঘ। আকাশ বাতাস কাঁপিয়ে গুম গুম করে বাজের ঝলকানি চমক ধরিয়ে দিচ্ছে। শোঁ শোঁ করে ঠান্ডা হাওয়ায় দোলা লেগেছে খেজুর পাতার মাথায়। কালিন্দির জল অস্থির হয়ে তোলপাড় তুলেছে মাঝ নদীতে। আকাশ থেকে যেন নেমে আসছে চারটি ছায়ামূর্তি, তাদের এলোকেশি চুল সাপের ফনার মতো লক লকিয়ে আছাড়ি পাছাড়ি খাচ্ছে পরনে কালো লাল দূরে শাড়ি। খগেন হার হিম করা কণ্ঠে বলে চলেছে, ওরা আসছে, আসছে আমার আঙুল খেতে, আমার কুলজে খেতে। তুই খাবি, খাবি তুই, খানা খানা আমার আঙুলগুলো খা, তোর পায়েসের মধ্যে আমার আঙুল পাবি, খেয়ে দেখ, খেয়ে দেখ বিশু, খেয়ে দেখ, কি স্বাদ, দে আমায়, আমায় দে পায়েস, পায়েস দে একটু, রক্তে আঙুলে মাখা পায়েস, আমিও খাই, খাই আমিও, কি সুন্দর, কি সুন্দর। বিশুর কাঁপা কাঁপা হাত আর ভার নিতে পারে না, ধপ করে জামবাটিখানা উল্টে পড়ে যায় কাদার মাটিতে। আর সাথে সাথে বিশ্রীভাবে সমস্ত পায়েস ছড়িয়ে পড়ে। বিস্ফারিত চোখে বিশু দেখে সেই পায়েসের রং লাল, আর সেখান থেকে উঁকি দিচ্ছে সদ্য কাটা রক্ত মাখা নয়টি কুচি আঙুল। হঠাৎ যেন নড়ে চড়ে উঠল সেগুলো, কোনো এক মন্ত্র বলে যেন সজীব হয়ে উঠেছে মাংসপিণ্ডগুলো। হালকা কাঁপন ধরেছে তাতে, বিশুর পাগুলো কেউ যেন নদীর পাঁকে পুঁতে দিয়েছে, এতটুকুও নড়তে পারছে না সে। কাটা আঙুলগুলো এবার বেয়ে বেয়ে বিশুর দিকে এগিয়ে আসছে। এদিকে সেই চার ছায়ামূর্তিও ঘিরে ধরেছে খগেনকে। খগেনের চোখ নাক মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। দু হাত শূন্যে তুলে সে আবার বলে চলেছে সে একটাই ছড়া, ঠান্ডা বরফ শীতল আঙুলগুলো পা স্পর্শ করতেই গাঁটা গুলিয়ে ওঠে বিশুর। শির দাঁড়াবে একটা শিশিরানি ভয়, সরীসৃপের মতো পাক খেয়ে ওপরে উঠছে, কাঁটা দিচ্ছে সমস্ত শরীরে। আঙুলগুলো এবার ধীরে ধীরে রক্ত চোষা জুঁকের মতো উঠে আসছে ওর শরীর বে পায়ের পাতা দে, প্রথমে হাঁটু, তারপর কোমর, তারপর বুক। ধীরে ধীরে সজীবতা হারাচ্ছে আঙুলগুলো, মাংস খসে ঝরে পড়ছে, কালো কালো রং ধরেছে তাতে। বিভৎস ধারালো নখ আঁচড়ে দিচ্ছে বিশুর বুকের নরম চামড়া। কালো কুচকানো আঙুলগুলো যেন কোনো বাচ্চা সদ্য কাটা আঙুল নয়, যেন বহু প্রাচীন কোনো শুকনো পচা গলা শবদেহের কর্তিত অঙ্গ হেঁটে চলে বেড়াচ্ছে বিশুর সমস্ত শরীর জুড়ে। বুকের পর আরও উপরে উঠে আসছে ওরা, কণ্ঠ নালি ছুঁয়ে নখের আঁচড় দিতেই নরম চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে পড়ল। বিশু নিশ্চল নির্বাক, তার হৃৎপিণ্ড যেন কেউ খামচে ধরেছে, সমস্ত বুদ্ধি হারিয়ে গিয়েছে তার, শরীর ভয় কাট, পালানোর শক্তিটুকু নেই। এইভাবেই কাটল কয়েকটা মুহূর্ত। বিশু জানে এরপর কি হতে চলেছে, ওই আঙুলগুলো তার টুঁটি চেপে হয় তাকে মেরে ফেলবে, নয়তো তারও দশা হবে খগেনের মতো। হঠাৎ যেন কিছু একটা টের পেয়ে আঙুলগুলো স্থির হয়ে যায়। ঠিক এমন সময় দূর থেকে কিছু নারী পুরুষের সমবেত কলধ্বনি ভেসে আসে। একদল গ্রামবাসী এদিকেই ছুটে আসছে। বিশু অনুভব করল তার কণ্ঠ ছেড়ে সবকটা আঙুল একে একে ঝরে পড়ল মাটিতে।
ততক্ষণে জোয়ার শুরু হয়েছে। বিশুর পায়ের পাতা ভিজে যাচ্ছে নদীর জলে, জামবাটিখানা ভেসে যাচ্ছে কালিন্দির ঢেউয়ে। বিশু, খগেনকে দেখেছিস কোথাও? জানিস কোথায় গেছে সে? সে নাকি সকাল সকাল পাঠশালা যাবে বলে বেরিয়েছে, অথচ আজ তো এখানেও আসেনি। সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর পার হয়ে গেল, ছেলেটা কোথায় গেল বলতো? এদিকে ধবল তো হন্যে হয়ে এপাড়া ওপাড়া খুঁজেই চলেছে। খগেন তো তোর সাথেই থাকে, জানিস কোথায় গেছে? বিশু ক্লান্ত চোখে শূন্য নৌকাটার দিকে একবার তাকালো, তারপর জড়ানো কণ্ঠে বলে উঠল, বিশুর মা গিরিবালা দেবী বললেন, কি বলছিস বাবা, কি হয়েছে তোর? তুই এখানে একা একা কি করছিস? খগেন কোথায় বিশু? তার মা যে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। বিশুর মাথা টলে যায়। গিরিবালা ডুকরে কেঁদে উঠে জাপটে ধরলেন বিশুকে। জ্বরে তার গা পুড়ে যায়। এমন সময় দু চারজন বলিষ্ঠ যুবা মাঠের দিক থেকে ছুটে এসে বলল, পাওয়া গেছে, খগেনের ব্যাগটা পাওয়া গেছে। আর কিছু শুনতে পায় না বিশু। জনতার কোলাহলে ঢেকে যায় সব কথা। পণ্ডিত মশাইয়ের স্ত্রী সরোজ বিশুর গায়ে পরম মমতায় নিজের আঁচলখানি জড়িয়ে দিয়ে বলল, ও দিদি, জেরা পরে হবে, বিশুর গায়ে এখন ধুম জ্বর, ওকে আগে ঘরে নিয়ে চলুন দেখি তো, এক্ষুনি ভালো বৌদি দেখাতে হবে। এসব অলক্ষণে বিপদের কথা ছোট ছেলেপিলের কানে না ঢোকাই ভালো। বিশু মায়ের কোলে এলিয়ে পড়তে পড়তে ঘোর লাগা চোখে দেখল গায়ের সেই দলটা নদী পার ধরে এগিয়ে চলেছে শীতল পোতার মাঠের দিকে। আলগাভাবে কয়েকটা কথা কানে এলো ওর, খগেনের নাকি হদিশ পাওয়া যাচ্ছে না, শুধু তার স্লেট পেন্সিলের জরাজীর্ণ কাপড়ের ব্যাগখানি রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে নিম গাছের তলায়। ঠিক এমন সময় গর্জে উঠল মেঘ, এক লহমায় আকাশ কালি হয়ে শুরু হলো বৃষ্টির তাণ্ডব, যেন বহুদিনের বুভুক্ষ পৃথিবী শুষে নিতে লাগলো সেই শীতল ধারাবাড়ি। গাঁ জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। এই নিয়ে তালুকদের পাঁচটা বাচ্চা একইভাবে উধাও হয়ে গেল। প্রতিবার পাওয়া যায় রক্তে মাখা জামাকাপড়ে ছেঁড়া টুকরো। সন্দেশখালীর অধিবাসীরা ভয়ে কাঁটা হয়ে আছে। দলুইপাড়া থেকে খগের নিরুদ্দেশ, সম্ভবত সে আর বেঁচেও নেই। এবার কি তবে সন্দেশখালীর পালা? খাঁকি পোশাক পরা দু একজন পেয়াদা ঘোড়ায় চড়ে একবার টহল দিয়ে নামমাত্র অনুসন্ধান করে গা এলিয়ে দিয়েছে। আসলে নিরুদ্দেশ হওয়া প্রতিটা বাচ্চা ভীষণ দরিদ্র পরিবারের, তাই তদন্ত সেরকম খুঁড়িয়ে খুঁড়িয়েই হচ্ছে। সেই ঘটনার পর থেকে বিশুর জ্বর নামেনি। গিরিবালা অনেক তাবিজ মাদুলি মানত করে কেঁদে কেটে একসা হচ্ছে। বিশুর বাবা কবিরাজ বদ্যি কিছুই বাদ রাখছেন না, তাতেও বিশুর অবস্থার কোনো উন্নতি নেই। সেই যে ঘোরের মধ্যে বিড়বিড় করা শুরু করেছে ইকির মিকির চামচিকির, সেটা ছাড়া আর কোনো কথা নেই মুখে। এমত অবস্থায় পত্র মারফত বোনের জরুরি তলব পেয়ে একদিন দুপুরে গ্রামে এসে উপস্থিত হলেন বিশুর বড় মামা অখিল রঞ্জন চৌধুরী। কাশীধামে সবাই তাকে ভালোবেসে চৌধুরী ঠাকুর বলে ডাকে। গিরিবালা দাদুর পায়ে লুটিয়ে পড়ল, দাদা আমার বিশুরে কি হলো? দাদা কার নজর পড়ল? কে এত বড় সর্বনাশ করলো গা?
আমি তো সজ্ঞানে কখনো কারোর ক্ষতি করিনি দাদা। ও দাদা, আমার বিশুকে ঠিক করে দাও না দাদা, তোমার দুটি পায়ে পড়ি। তুমি কত পণ্ডিত মানুষ, তোমার কবিরে যেতে কত মানুষের জটিল ব্যামোষ আরে দাদা। কত শাস্ত্র পড়ে সাধনা করে তুমি জ্যোতিষাচার্য খেতাব পেয়েছো। ভূত ভবিষ্যৎ গণনা করতে তোমার জুড়ি মেলা ভার। আমার বিশুকে বাঁচাও দাদা, ও যে দিনকে দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার বিশুকে বাঁচাও দাদা। গিরিবালার পিত্রালয় হিঙ্গলগঞ্জে। যদিও সেখানে এখন আর কেউই বসবাস করে না, গিরিবালা যখন নেহাতি শিশু তখন তার বড় দাদা অখিল রঞ্জন দেশান্তর হন। কর্মজীবনের প্রথমে তিনি কাশীরাজের এক আমত্যের পারিবারিক বৈদ্য হিসেবে কাজে নিযুক্ত হন। তারপর নিজের অধ্যাবসায় আর নিষ্ঠায় অনেক শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। ক্রমশ অগাধ পাণ্ডিত্য এবং কর্ম নিপুণতা তাকে কাশীরাজের রাজবৈদ্যের পদ এনে দেয়। অখিল রঞ্জনের বয়স 50 পেরিয়েছে, দীর্ঘাকায় বলিষ্ঠ শরীর, গায়ের রং তামাটে, মাথায় একরাশ কোঁচকানো কাঁচা পাকা চুল, চুরো করে ঝুঁটি মাথা, গায়ে দুধ সাদা ধুতি পাঞ্জাবি। স্বামীজির বিশেষ ভক্ত তিনি, শিব জ্ঞানে জীব সেবা করাই তার একমাত্র ব্রত। বারাণসীর গৌরীগঞ্জে গঙ্গার তীরে তার সুবিশাল বিধবা আশ্রম এবং আয়ুর্বেদিক হাসপাতাল। বর্তমানে সেখানে অখিলের ছত্রছায়াতেই সমস্ত আত্মীয় পরিজনের বাস। প্রায় 30 বছরের অধিক হল তিনি বাংলায় ফেরেননি। বিবাহের বহু বছর পর গিরিবালা সন্তান সম্ভবা হলে গিরিবালার স্বামী বিপিন তাকে বেনারসে রেখে এসেছিলেন। বছরখানেক পর গিরিবালা স্বামী ভিটায় ফিরেছিল একেবারে ছেলে কোলে নিয়ে। দিন দুই বিশুকে গভীরভাবে পর্যবেক্ষণ করে, বিস্তর পুঁথিপত্র ঘেঁটে, আকাশের গ্রহ নক্ষত্র গণনা করে অখিল রঞ্জন বিশুর সমস্যাটা কিছুটা আন্দাজ করতে পারলেন। কি বুঝছেন বড় দাদা, আমার ছেলেটা বাঁচবে তো? উৎকণ্ঠিত বিপিন ধরা গলায় প্রশ্নটা করেই ফেললেন। বাঁচাতেই হবে বিপিন, তবে তার জন্য তোমায় কয়েকটি কাজ করতে হবে। আমি বেনারসের একটা ঠিকানা দেব, তুমি সেখানে যাবে এবং পত্রে উল্লেখিত নাম ঠিকানায় পৌঁছে আমার এই সিল করা পত্রটি দেবে। বলবে চৌধুরী ঠাকুর তোমায় পাঠিয়েছে। আমার নাম শুনলে এবং পত্র পেলে সে নিশ্চিতভাবে তোমায় সাহায্য করবে। তাকে সাথে নিয়ে যথাশীঘ্র সম্ভব তুমি বেনারস থেকে রওনা দেবে। মনে রাখবে, সে যতক্ষণ না এখানে এসে উপস্থিত হচ্ছে কাউকে কিচ্ছু বলা চলবে না। আমি সমস্ত আয়োজন করে রাখব এবং তার থাকার জন্য বিশুর ঘর সংলগ্ন একটি গুপ্ত কক্ষ নির্মাণ করব। গিরিবালাকে আমি সব বুঝিয়ে বলব, কিন্তু আর কেউ যেন জানতে না পারে এসব। গোপনীয়তা বজায় থাকলে চিন্তার কোনো কারণ নেই। বড় দাদা, আপনি কি কোনো বিশেষ কবিরাজ বা সাধুর কাছে পাঠাচ্ছেন? আর এত গোপনীয়তাই বা কিসের? না না, পুরুষ নয়। আমি তোমায় যাকে নিয়ে আসতে বলছি সে এক নারী, পেশায় বাইজি। ওখানে পৌঁছে তুমি যাতে কোনো অস্বস্তি বা দোটানায় না পড়ো তাই জানিয়ে রাখলাম। বিপিন একটু শ্লেষাক্ত স্বরে বললেন, কি শেষ পর্যন্ত বাইজি? একটা নষ্ট মেয়ে মানুষ আমার বিশুর অসুখ সারিয়ে দেবে, আর আপনি এত লোক থাকতে একটা গুণিকাকে আমার ভিটে আনতে বলছেন? আমার বাপ ঠাকুরদার ভিটে এতে অপবিত্র হয়ে যাবে না? না 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 না, এইসব পাপ কাজ আমি করতে পারবো না, একদম না। অখিল রঞ্জন খানিক বিরক্ত হয়ে বললেন, আহ বিপিন, ভদ্রভাবে কথা বলো, কেউ স্বেচ্ছায় গণিকা বৃত্তি করে না, আর যাকে আনতে বলছি সে গণিকা নয়, বাইজি। যাক, তোমায় এত কথা বুঝিয়ে কাজ নেই, যেটা বলছি সেটা করতে পারলে করো, আর না পারলে বলে দাও, আমি নিজেই গিয়ে তাকে নিয়ে আসব। সে না হলে এ বিপদ থেকে কেউ উদ্ধার পাবে না। ও একটা কথা ভালো করে শুন নাও বিপিন, এ সংসারে অনেক কিছুই ঘটেছে বা ঘটছে যেটা তুমি বা তোমরা কেউই জানো না। আমাদের বিশুর উপর ডাকিনী ছায়া পড়েছে, আমার তোমার কম্য নয় সেই অপশক্তির মোকাবিলা করা। এজন্য আমাকে গোড়া থেকে সবটা জানতে হবে, এবং একমাত্র সেই স্ত্রীলোকই আমাদের সাহায্য করতে পারবে।
কিভাবে, কেন, কি জন্য সেটা এখনই জানতে চাও না। আপাতত এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। এখন বলো, তুমি যেতে পারবে নাকি আমি নিজেই যাব তাকে আনতে? অগত্যা বিপিনের অনিচ্ছা সত্ত্বেও পরদিন কাক ভোরে রওনা দিলেন কাশীধামের উদ্দেশ্যে। গায়ে সবাই জানল বিপিন একটি বিশেষ ঔষধির সন্ধানে পশ্চিমে পাড়ি দিয়েছে, ফিরবে হপ্তাখানেক পর। কেটে গেল দিন পনেরো। ইতিমধ্যে আরও একটি বছর দশের মেয়ে নিখোঁজ হয়েছে। সবাই বলা বলি করছে এ কেমন ধারা গণৎকার যে আগাম বিপদের আভাস দিতেই পারে না। কিন্তু অখিল রঞ্জন নিরুপায়। তিনি তো কোনো অলিক শক্তিধারী সিদ্ধ পুরুষ নন। কোনো ব্যক্তির হস্ত বা ললাট পরীক্ষা বিনা ভবিষ্যৎবাণী করার শক্তি তার নেই। গ্রামবাসীকে তিনি শুধু এটুকু বলেছেন যে এলাকায় ছোট ছেলে মেয়েদের উপর ডাকিনীর নজর পড়েছে এবং এখন কোনো বাচ্চাই আর নিরাপদ নয়। কখন যে কে তার নজরে পড়ে বেঘরে মারা পড়বে কেউ জানে না। গণনা করে অখিল এইটুকু বুঝেছেন যে এই অপশক্তি একা না, এ যেন অনেকগুলো আসরিক শক্তির সমষ্টি। কোনো তান্ত্রিক বা ওঝা সাধ্য নয় এই প্রবল শক্তির মোকাবিলা করে, কিন্তু সাধারণ জনগণকে সেসব বোঝায় কার ক্ষমতা। এদিকে পাড়ার কিছু গিন্নি স্থানীয় মহিলা আড়ালে বলা বলি করছেন যে নিত্যানন্দ পণ্ডিতের ঘরণী সরোজি আসলে ডাইনি, সে আসার পর থেকেই এইসব কাণ্ড শুরু হয়েছে। এই কদিনে বিশুর শরীর আরও বেশ কিছুটা ভেঙে পড়েছে। তেল ফুরিয়ে গেলে প্রদীপের সলতে যেমন দপদপ করে জ্বলে, সেইভাবেই বিশুর ক্ষীণ আয়ু জীবন মৃত্যুর মাঝে দপদপ করছে। যেন কোনো এক অলিক উপায়ে বিশুর আত্মাখানা সরু সুতোয় আটকে রয়েছে কঙ্কালসার দেহটির সাথে। কেঁদে কেঁদে গিরিবালার চোখের জল শুকিয়ে গিয়েছে। যদিও বড় দাদা বিশুর দীর্ঘায়ু সম্বন্ধে আশ্বাস দিয়ে চলেছেন, কিন্তু মায়ের মন কোনোভাবেই যে নিশ্চিন্ত হতে পারে না। ইতিমধ্যে সন্দেশখালীর প্রায় প্রতিটা বাড়ির সমস্ত কর্তা গিন্নিরা বিশুকে একবার হলেও এসে দেখে দীর্ঘশ্বাস ফেলেছে। পণ্ডিত মশাই তো বেশ অনেকবারই এসেছেন এবং বারংবার অদৃষ্টের কাছে বিশুর আরোগ্য কামনা করে গেছেন। আসেনি শুধুমাত্র সরোজ। এখন গিরিবালারও মনে সন্দেহ দানা বাঁধছে যে সরোজই আসলে সেই ডাকিনী। এমনতর অবস্থায় এক ভরা শ্রাবণের মড়া দুপুরে গায়ের কর্তাগিন্নিরা এসে জড়ো হল বিপিনের বাড়ি লাগোয়া নাট মন্দিরে। অখিল রঞ্জনের বিশেষ তলবে সেখানে বসেছে জোর সভা। আশেপাশের গ্রাম থেকেও অনেক লোক জুটেছে। খগেনের পরিবার সমেত দুলে পাড়া উজাড় করে গরিব গুড়ব মেয়ে মরদের দল এসেছে। উচ্চবর্গের ছোঁয়া বাঁচিয়ে একটু দূরে উবু হয়ে বসে আছে তারা। সভার মাঝে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে অখিল রঞ্জন বললেন, আজ আমি আপনাদের এখানে ডেকেছি সমস্ত কথা খুলে বলবো বলে। এ মুলুকে বেশ কয়েক মাস ধরে এক প্রকার ডাকিনীর উৎপাত শুরু হয়েছে এবং সেটা হলো এই সভা মাঝে উপস্থিত এক নরাধমের ইচ্ছাকৃত অপকর্মের ফল। জনগণের মধ্যে গুঞ্জন শুরু হয়। কেউ কেউ দাঁড়িয়ে চিৎকার করে বলল, কে সেই পাপিষ্ঠ, বলুন একবার, আজকেই তার শেষ দিন। এতগুলো বাচ্চাকে যে শুলে চড়ালো তাকে আমরা ছাড়বো না কেউ। আপনারা যাকে এতদিন এত ভক্তি করে এসেছেন, এত বিশ্বাস করে নিজের ছেলে পুলেদের মানুষ করার দায়িত্ব যার কাঁধে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন, সেই নিত্যানন্দ পণ্ডিত এই সব কিছুর জন্য দায়ী। ওনার জন্যই খগেন সহ বাকি বাচ্চারা নিখোঁজ এবং আজ বলতে বাধা নেই তারা মৃত। ওনার অপকর্মের ফল ভোগ করছে আমার ছোট্ট বিশু। ধবল দাঁত কিরমির করে বলে উঠল, খুন কইরা ফেলবো ওকে, সালা পণ্ডিত হইছে, আমার কলজার ধনটারে কেড়ে নিয়ে সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে, মূর্খ গাটা যে ওরে বাপের মতো ভক্তি করত গা। শান্ত হও ধবল, আগে আমায় ওনার সাথে কথা বলতে দাও। তারপর নিত্যানন্দের দিকে তাকিয়ে বললেন,
কি পণ্ডিত, নিজের কুকীর্তির কথা নিজের মুখে স্বীকার করবে নাকি আমি সব বিস্তারে সবটা জানাবো? জনতার মাঝে একটা অসন্তোষ দানা বাঁধছে। অখিল রঞ্জন কি বলছেন এসব? এ কি সত্যি বিশ্বাসযোগ্য? পণ্ডিত মশাই যে দেবতুল্য মানুষ, এত বছর গ্রামে আছেন, কারুর সাথে কোনোদিন উঁচু গলায় অবধি কথা বলেন না তিনি, সেই মানুষ কিনা সন্তান সম ছোট বাচ্চাগুলোকে ডাকিনি ডেকে মেরে ফেলতেন, কেন, কি স্বার্থ তার? নিত্যানন্দ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। রাগে অপমানে তার ফর্সা মুখ রক্ত বরণ ধারণ করেছে। তীক্ষ্ণ স্বরে তিনি বললেন, মশাইয়ের কি মতিভ্রম হয়েছে নাকি? ভাগ্নের অসুস্থতা বুঝিয়ে আপনার মস্তকেও ব্যামোর উদ্রেক করেছে। একজন সম্ভ্রান্ত মানি ভদ্রলোককে এভাবে অপমান করছেন, সাহস হয় কি করে মশাই আপনার? প্রথমত আপনার কাছে কি প্রমাণ আছে যে এলাকায় ডাকিনি ঢুকেছে? এসব তো ছেলে ধরা বা আপনার মতো অন্য কোনো ভণ্ড গুণীর বা দুষ্ট কাপালিকেরও কাজ হতে পারে। দ্বিতীয়ত, আমি যে এত সব কাণ্ড ঘটাচ্ছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? শুধু শুধু এমন অপবাদ সহ্য করে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আজই আমি গাঁ ছেড়ে কলকাতায় ভাইয়ের বাড়ি চলে যাব, দেখি কি আটকায় আমাকে। ঠিক তখনই নাট মন্দিরের অন্দর মহল থেকে ভেসে এলো এক ঋণ ঋণের নারী কণ্ঠ, ভাইয়ের বাড়ি কলকাতায় নাকি বেনারসের শিবদাসপুরে? কি পণ্ডিত মশাই, কোথায় যাবেন আপনি? যেখানেই যান অতীত কিন্তু আপনার পিছু ছাড়বে না, সব হিসেব যে আদি চোকাতে হবে ভট্ট মশাই। আমি প্রমাণ করে দেব চৌধুরী ঠাকুর যা যা বলছেন সব সত্যি। বলতে বলতে সভার মাঝে উপস্থিত হলেন এক অবগুণ্ঠনবতী পূর্ণা যুবতী নারী, পরনে সরু পার সাদা সিল্কের শাড়ি, ছোটোখাটো ছিপছিপে চেহারা, ঘোমটা সরিয়ে সরাসরি নিত্যানন্দের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন তিনি। জনতা এক লহমায় স্তব্ধ হয়ে যায়। এত অসামান্য সুন্দরী নারী, এত লাবণ্যময়ী রূপের ডালি বোধহয় তারা আগে কখনো দেখেনি। কি চলছে এসব? এই মেয়ে আমি ওকে চিনি না, কেউ ওকে বিশ্বাস করবেন না, সব ষড়যন্ত্র, আমাকে ফাঁসাবার চক্রান্ত চলছে। ও একটা নষ্ট মেয়ে মানুষ, কি মালিনী বলবো নাকি সবকিছু খুলে? কে তুমি, কি তোমার জীবিকা? শুনুন সবাই, ও একটা গণিকা, একটা বাইজি, বেনারসের ঘাটে দেহ ব্যবসা করে। কেউ ওর কথা বিশ্বাস করবেন না, শুনবেন না, আমি সব নোংরা খেলায় আর থাকবো না। তোমরা বসে বসে এই পাপিষ্ঠা বিধবার গুরু বচন শোনো, আমি চললেম। জনতার মধ্য থেকে ঠিক তখনই ধবল ঝড়ের মতো দৌড়ে এসে নিত্যানন্দকে জাপটে ধরল। এ তো তারা কিসের পণ্ডিত মশাই, একটু সবুর তো করতে হবে বটে। মোর খগেনের আত্মা যে ন্যায় বিচারের লগে বাপ বাপ বলে কাইদে মরছে রে, ওদের তো গুড়া থেকে সবটা জানতে হবে। বসুন এখানে, সভা তো শেষ হলে আপনার যেইখানে ইচ্ছে চলে যাবেন, আমরা কেউ বাধা দিব নি পণ্ডিত। তারপর মহিলার দিকে তাকিয়ে ধবল বলে উঠল, ভয় লাই রে মা, তু বল, এই গোটা দুলে পাড়া আছে তোর লোকে? নিত্যানন্দ ঘাবড়ে গিয়ে বলল, এই হতভাগা ছোট লোক ধবল, তোর এত বড় স্পর্ধা যে কুলীন ব্রাহ্মণের গায়ে হাত দিস, মহাপাতক তোর হাতে কুষ্ঠ হবে, খসে পড়বে তোর হাত। আমি তো বললাম এই মেয়েকে আমি চিনি না, ছাড় বলছি, ছাড় আমায়। তাই বুঝি রে পণ্ডিত, চেনে নিও নাকি, তাই না? তাহলে উনি যে কে, কি করেন, কোথা থাকেন, ওর নাম ধাম ঠিকুজি কুষ্টি সবকিছু জানলেন কিভাবে? আমরা গরিব হতে পারি রে পণ্ডিত, তা বলে বুকালই। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, তার সাথে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি, আকাশ কাঁপিয়ে বাজের ঝিলিক চমকে দিচ্ছে সন্দেশখালির মানুষগুলোকে। সন্ধ্যা ঘনিয়ে আসছে আর তার সাথে বাড়ছে বৃষ্টির বেগ। আশেপাশের কয়েকটা বাড়ি থেকে খান বিশেক হ্যারিকেন লণ্ঠন জোগাড় করা হয়েছে। বৃত্তাকার নাট মন্দিরটি
বেশ বড় এবং টালির ছাউনি বিশিষ্ট। সেখানে সকলে ঠাসাঠাসি করে মাথা গুঁজে বসে রয়েছে। এই দুর্দিনে কেই বা বড় লোক, কেই বা গরিব, কার কি জাত গোত্র এইসব নিয়ে কারুর ভাববার সময় নেই। শুধু গিরিবালা ঘরের মধ্যে একটা পিদিম জেলে ছেলেকে কোলে নিয়ে এক মনে ভগবানকে ডেকে চলেছেন। মালিনী, এবার শুরু করো। এই ভণ্ড পণ্ডিতের কীর্তিকলাপ তুমি ছাড়া আর কেই বা ভালো জানবে? চৌধুরী ঠাকুরের সাথে আমার পরিচয় অনেক দিনের, ওনার গণনা আজ অবধি কখনো ভুল হয়নি। উনি বলেছিলেন এই গায়েরই কোনো দুষ্ট মানুষের দ্বারা ডাকিনীকে ডাকা হচ্ছে, কিন্তু কে করছে কেন করছে সেটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। বেনারস থেকে আসার পর থেকেই চোরা কুঠুরি থেকে আমি নজর রাখতাম বিশুর কাছে যাতায়াত করা মানুষগুলোর দিকে। সেখানে নিত্যানন্দ ওরফে নিতাই ভট্টকে দেখে চিনতে পারি আমি। আজ থেকে বছর দশেক আগে বেনারসের শিবদাসপুরের এক বাইজি পাড়ায় ভট্টমশাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। জীবনের অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি তখন ওপাড়ায় একদম নতুন, একা মেয়ে মানুষ, তাই বিধবা। সে যাই হোক, আমার জীবনের সেই ইতিহাস এখানে প্রাসঙ্গিক নয়। ভট্ট বলেছিলেন তাঁর নাম নিতাইচন্দ্র ভট্ট, বাংলায় বাস। বেনারসে একটি পুস্তক ব্যবসা হেতু বছরে দু একবার করে তাঁর আগমন হয়। তাঁর অমায়িক স্নেহপূর্ণ ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। অল্প কদিনের আলাপে তাকে আমি ভক্তি করতে শুরু করলাম। আমার বয়স তখন কম, বোধবুদ্ধিও কম, স্রোতে ভেসে যাচ্ছিলাম। খড়কুটোর মতো পণ্ডিতকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম। পণ্ডিত বলেছিলেন একটু পয়সা করে জমলে তিনি আমার সসম্মানে তাঁর গৃহে নিয়ে যাবে। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো আমিও সেই মোহের ফাঁদে পা দিলাম, ঘর বাঁধলাম পণ্ডিতের সাথে। ওপাড়াতেই একটি পৃথক দু কামরার বাসা ভাড়া করে আমরা নতুন সংসার শুরু করলাম। বছরে এক দুবার করে মাসখানেকের জন্য কাশি আসতেন পণ্ডিত। খরচাপাতি আমিই করতাম, গান গিয়ে তখন দু পয়সা ভালোই রোজগার হচ্ছে। এমন সময় আমি গর্ভবতী হয়ে পড়ি। পণ্ডিতকে বিবাহের কথা বলতেই তিনি বলেন বিধবা বিবাহে তাঁর আগ্রহ নেই। প্রতিবার পণ্ডিত মধুটুকু পান করে উধাও হয়ে যান, আর আমায় উপহার দিয়ে যান তার সোহাগের চিহ্ন। আমাদের প্রথমে দুটি যমজ কন্যা সন্তান হল, দু বছর পর আরও একটি। ভট্ট কিন্তু খুশি হলেন না, তাঁর পুত্র সন্তান চাই। এভাবে আরও একটি কন্যার জন্ম দিলাম আমি, চার চারটি শিশু কন্যা। এদিকে রোজগারপাতি প্রায় নেই বললেই চলে। ভট্ট ছেলে ছেলে করে পাগল করে তুলল, জমানো টাকাগুলো ওড়াতে লাগলো সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের পিছনে। মেয়েদের নিয়ে আমি তখন অথই জলে। ধীরে ধীরে বুঝতে পারলাম আমি এক মিথ্যা মায়া জালে জড়িয়ে পড়েছি, কিন্তু তখন আর ফেরবার কোনো পথ নেই। এভাবেই কেটে গেল বছর নয়েক। ছোট মেয়েটা চার, বড় দুটি আট। আমি একটা কাজের বরাত নিয়ে দিন সাতেকের জন্য প্রয়াগরাজ গিয়েছি, ভট্ট তখন বেনারসে। প্রয়াগ থেকে ফিরে দেখি ঘর শূন্য, চার মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে নরাধম এই ভট্ট। মূর্খ মেয়ে মানুষ আমি, না জানি ভট্টের ঠিকানা, না আছে হাতে কানা করি। পাগলিনীর মতো আকাশ পাতাল এক করে খুঁজে চললাম নারী ছেঁড়া ধনেদের। অবশেষে একদিন কাশীর এক শ্মশানে এক বুড়ো তান্ত্রিকের সন্ধান পেলাম। নিরুদ্দেশের আগে ভট্ট নাকি তাঁর ডেরাতেই পড়ে থাকত। তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়লাম। জানতে পারলাম ভট্ট নাকি ছেলে ছেলে করে তাকে পাগল করে তুলেছিল। অবশেষে তান্ত্রিক তাকে পরামর্শ দিয়েছেন দোয়ানাইয়ের চরে গিয়ে ডাকিনী ধরতে, তবেই তার মনস্কামনা পূর্ণ হবে। এবার কান্নায় গলা বুজে আসে মালিনী। অখিল রঞ্জন বললেন, থাক মালিনী, বাকিটা আমি ওনাদের বলছি। দোয়ানাইয়ের চর গঙ্গার বুকে একটা অভিশপ্ত ছোট্ট দ্বীপ, সেখানে অতৃপ্ত পাপী আত্মাদের বাস। নিত্যানন্দ,
চার মেয়েকে সেই চরে নিয়ে গিয়ে তান্ত্রিকের শেখানো মন্ত্র আওড়ে আহ্বান করে ডাকিনীকে। সেই মন্ত্রধ্বনিতে জেগে ওঠে চার ডাকিনী। সেই ডাকিনীগুলো মালিনীর চার শিশুকন্যাকে হত্যা করে প্রবেশ করে তাদের মৃত শরীরে। পুত্রপ্রাপ্তির আশায় পণ্ডিত তাদের নিয়ে আসে আমাদের পার্থিব জগতে। ইতিমধ্যে সে সরোজকে বিবাহ করেছে। পণ্ডিত হয়তো আশা করেছিল এবার ডাকিনী পূরণ করবে তার মনোবাঞ্ছা, তার পুত্র সন্তান হবে। কিন্তু হয়ে গেল উল্টো। এই প্রকার ডাকিনীরা অত্যন্ত লোভী এবং নিষ্ঠুর। একবার মানুষের রক্তের স্বাদ পেয়েছে তারা, সে যে নেশার মতো। ডাকিনীরা বলল তাদের আরও নরদেহ চাই। এক বছরের মধ্যে আরও 13টি কোচি নরবলি সম্পূর্ণ হলে তবেই পণ্ডিতের মনোবাঞ্ছা পূর্ণ করবে তারা। পণ্ডিতকে শুধু একটাই কাজ করতে হবে, বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়ে কোনো একটা শুনশান জায়গায় নিয়ে এসে তাদের কানে কানে শিখিয়ে দিতে হবে ডাকিনী আহ্বান করবার সেই মন্ত্র। আর তার সাথে মাটিতে ফেলতে হবে সেই বাচ্চার শরীরের এক ফোঁটা রক্ত। সেই ছড়া আওড়ালেই আর রক্তের গন্ধ পেলেই উড়ে আসবে ডাকিনীর দল। এই প্রজাতির ডাকিনীরা আবার বাম বৃদ্ধাঙ্গুষ্ঠ খায় না। তার কারণ, এককালে এই বাম বৃদ্ধাঙ্গুষ্ঠ উৎসর্গ করেই কাশীরাজেদের শায়েস্তা করেছিল। পণ্ডিত গরিব বাচ্চাগুলোকে হয়তো খাবারের বা অন্য কিছু লোভ দেখিয়ে তার ফাঁদে ফেলত। খগেনকে মারার পর বিশুকেও নাগালের মধ্যে পেয়ে নিত্যানন্দ আর লোভ সামলাতে পারেনি। সম্ভবত পায়েসে কিছু ছিল যেটা খেয়ে বিশু ঘোরের মধ্যে চলে যায়। বিশুর কপাল ভালো যে নিত্যানন্দ তার বলি দেওয়ার আগেই গায়ের লোকজন বিশুকে উদ্ধার করে। আচ্ছা, তাই নাকি? গপ্পখানা বেশ ভালোই পেতেছ চৌধুরী, বলিয়া এত বড় বড় কথা যে কইছ, তা প্রমাণ টমাণ আছে কিছু নাকি সবই তোমার মতো ভণ্ড মিথ্যা? হিস হিসিয়ে বলে উঠলেন নিত্যানন্দ। তখনই জনতার পিছনের অন্ধকার ফুঁড়ে হাতে একখানা মাটির হাঁড়ি নিয়ে নাট মঞ্চে উঠে এলো সরোজ। একটা কটু দুর্গন্ধে ভরে গিয়েছে চারপাশ। সরোজ বলল, প্রমাণ আমি দিচ্ছি বলে হাঁড়িটির মুখ খুলে লণ্ঠনের সামনে ধরে বলল, এই দেখুন সবাই, সাতটি কাটা বুড়ো আঙুল, সবগুলি বাচ্চাদের বাম হাতের, আর এদের মধ্যে একটি এখনো টাটকা, দু সপ্তাহ আগে নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চা মেয়েটার। আর এতক্ষণ ধরে চৌধুরী মশাই যা যা বললেন সব অক্ষরে অক্ষরে সত্যি। কদিন ধরেই পণ্ডিতের হাবভাব আমার সুবিধের ঠেকছিল না। যেদিন সকালে খগেন নিখোঁজ হয় পণ্ডিতও সে সময় বাড়ি ছিলেন না। আমার কেমন যেন সন্দেহ হয়, বিশুর ওরকম অসুখ হওয়ার পর থেকেই আমি পণ্ডিতকে চোখে চোখে রাখতাম। শেষ পর্যন্ত হপ্তা দুই আগে পণ্ডিতের পিছু নিয়ে ওই ছোট্ট মেয়েটির নারকীয় হত্যালীলা আমি সচক্ষে দেখেছি। কিন্তু কিছু করে ওঠার আগেই আমি ধরা পড়ে যাই এবং আমার হাত পা বেঁধে উনি আমায় ঘর বন্দি করে রাখেন। তখনই ওই হাড়ির বিষয়ে জানতে পারি। পণ্ডিত নিজেই বলেন, 13টি আঙুল জমা হলেই সেগুলো পুড়িয়ে বিশেষ উপায়ে ঔষধি তৈরি করে আমায় সেবন করাবেন, আর ডাকিনীরা আমার গর্ভে পুত্র সন্তান পাঠাবে। বিয়ের পর থেকেই পণ্ডিত সব সময় বলতেন, পুত্রতে ক্রিয়াতে ভার্যা, ছেলে ছেলে করে ভীষণ অশান্তি করতেন তিনি। এমনকি এক রাতে আমায় ভয় দেখিয়ে বলেছিলেন, বড় বউ ছেলে বিয়েতে পারেনি বলে তাকে জম দুয়ারে পাঠিয়েছি, আর একজনকে প্রাণে না মারলেও আধ মরা করে ছুঁড়ে ফেলে দিয়েছি পাপের জগতে, ছেলে দিতে না পারলে তোমারও সেই হাল করব, মনে রেখো। কাল রাতে পণ্ডিত গেছিল ভিনগায়, হয়তো পরের শিকারের সন্ধানে। সেই সুযোগে কোনো রকমে খিড়কির দৌড় ভেঙে চৌধুরী মশাইয়ের কাছে পালিয়ে আসি আমি, সবটা খুলে বলি তাকে। তারই পরামর্শে বাগানের মাটি খুঁড়ে আজ আমি প্রমাণ নিয়ে এসেছি। কি পণ্ডিত, আর কি প্রমাণ চাও? তুমি যে জঘন্য অপরাধগুলো করে চলেছ তার শাস্তি কি জানো? মৃত্যুদণ্ড। চৌধুরী মশাই, একে এমন মরণ দিব যাতে আর কোনো বাপ নিজের মায়ের গায়ে হাত তুলতেও দুইবার ভাবে।
ঠিক যেইভাবে আমার খগেনকে মেরেছে সেইভাবে রে, সেইভাবে একে মারব আমরা। দুলে পাড়ার লোকজন খেপে উঠেছে। সেই বৃষ্টি ভেজা রাতেই নিত্যানন্দকে তারা মারতে মারতে পিচ মোড়া করে বেঁধে টেনে হিঁচড়ে শীতল পোতার মাঠে নিয়ে এলো। নিম গাছটার ডালে নিত্যানন্দকে উল্টো করে ঝুলিয়ে দিল তারা। তারপর তার শরীরে লেপে দিল পবিত্র গঙ্গা মাটি, গলায় ঝুলিয়ে দিল মা নৃমুণ্ড মালিনীর মন্দির থেকে আনা জবা ফুলের শুকনো একটি মালা। মালিনী গোপনে নিয়ে এলো বিশুর একগাছি চুল এবং একটি ছোট শিশিতে বিশুর রক্ত। ডাকিনীগুলো নিত্যানন্দকে যখন খাবে তখন ওদের পেটে এই পবিত্র মাটি আর ফল ঢুকলেই কিছু সময় পর ওরা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়বে। শক্তি ক্ষয় হওয়ার সাথে সাথে আমরা ওই চারটি মেয়ের দেহকে বিধিসম্মত উপায়ে সৎকার করার ব্যবস্থা করব। তাহলে ডাকিনী শক্তি বিলীন হয়ে যাবে মহাকালের জঠরে, আর আমাদের বিশু সুস্থ হয়ে উঠবে। ধবল দাঁত কিরমির করে কাস্তের একটা কোপ বসালো ভট্টের কুচিতে। পরিত্রাহী চিৎকার করে চেঁচাতে লাগলো নরাধম পণ্ডিত। বল বল সেই ছড়া না বললে আরো একটা কোপ দিতে কোপ বসাবো বটে, তারপর হাত কাটবো পা কাটবো শেষে ওই গলার নলিত। নিত্যানন্দ মনে মনে ভাবল, এদের কথা না শুনলে এরা তো আমায় মেরেই ফেলবে। তার চেয়ে ডাকি নিদের ডাকি, তারা আমায় চেনে, আমি তাদের এত খোরাকির যোগান দিলাম আমায় নিশ্চয়ই মারবে না। ওরা এলে আমি বলবো এ দুলে পাড়ার হাড় হাবাতে লোকগুলোকে হজম করতে, আর তার সাথে ওই অখিল রঞ্জন আর ওই বেবুসে মেয়ে মানুষ মালিনীটাকে। একবার শুধু ছাড়া পাই কুলোটা সরোজকে নিজের হাতে খুন করব আমি, আগে নিজের পরাণটা বাঁচাই। চোখ বুঝে ভট্ট বিড়বিড় করে উঠল। কির মিকির চাম জিকির কোথায় আছিস কে, হায় শিকির হায় রে হায় কলুচে কাকিরা, দিলুম তোদের আঙুল কাটিয়া নয়টি আঙুল রক্তে ভিজে, মিটুক মিটুক তোদের দেশটা খিদে। মুহূর্তের মধ্যে কালো আকাশ ঢেকে দিল রক্তবর্ণ মেঘ। বৃষ্টির বেগ বাড়িয়ে কালিন্দীর জল খ্যাপা হাতির মতো ফুঁসতে লাগল। নিরাপদ দূরত্ব থেকে জনগণ প্রত্যক্ষ করল এক পাপিষ্ঠের শেষ লীলা খেলা। নিত্যানন্দ ভট্টে কান ফাটানো প্রবল আর্তনাদে হয়তো খগেনের মতো কিছু অকালে ঝরে যাওয়া অতৃপ্ত মাত্রা কিছুটা হলেও শান্তি পেল। ভট্টের বাম বৃদ্ধাঙ্গুষ্ঠ সহ চারটি মেয়ের পচা গলা শব্দেহ বিধিসম্মতভাবে দাহ করা হল কালিন্দী শ্মশানে। মাটির হাঁড়িটিও উৎসর্গ করা হল সেই সর্বগ্রাসী অগ্নিকুণ্ডে। আগুন নিভলে চৌধুরী ঠাকুরের গোপন ইশারায় বিশুর চুল আর রক্ত গঙ্গা জলে মিশালো মালিনী। তারপর চোখের জলে আঁচল ভিজিয়ে চার মেয়ের চারটি চিতায় ছড়িয়ে দিল সে জল। বিনষ্ট হল ডাকিনীদের সমস্ত অপশক্তি। মহিলা কামরায় পাশাপাশি বসে আছে প্রায় সমবয়সী মালিনী আর সরোজ। একই পুরুষের দ্বারা প্রতারিত ও নির্যাতিত দুই সর্বহারা রমণী। অখিল রঞ্জন উঠেছেন অন্য একটি কামরায়। অনাথিনী বিধবা সরোজ সব হারিয়েছে। গায়ের লোকও পণ্ডিতের বিধবার উপর বিশেষ সদয় নয়।
অগত্যা ভিটে মাটি ছেড়ে সরোজ বেরিয়ে পড়েছে অচেনা জগতে একটু শান্তির খোঁজে। অখিল রঞ্জনের বিধবা আশ্রমে ঠাঁই মিলেছে তার। রেলগাড়িটা ঝমঝম করে বর্ধমান ছাড়তেই সরোজ প্রশ্নটা করে ফেলল, আচ্ছা দিদি, আমার একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না, বিশুর অসুখ করতে চৌধুরী মশাই আপনাকেই ডাক পাঠালেন কেন? আর ডাকিনিগুলো, ডাকিনিগুলো যেখানে কোনো বাচ্চাকে রেয়াত করেনি, বিশুকেই বা তারা ছেড়ে দিল কেন? বিশুরও তো পায়ে ক্ষত ছিল, আর ওই ওই ছড়াটাও তো সমানে আউড়ে যাচ্ছিল, তাহলে আর আপনি বা চৌধুরী মশাইকে চিনলেন কেমন করে? আরে সরোজ, দাঁড়াও দাঁড়াও, তোমার প্রশ্নের বেগ যে রেলগাড়ির থেকেও দ্রুত দৌড়চ্ছে। আসলে কি জানো তো, আমার জীবনের প্রতি ভাঁজে অসীম যাতনা, লাঞ্ছনা, গঞ্জনা, রহস্যের পর রহস্য লুকিয়ে আছে। চৌধুরী ঠাকুর ছাড়া সেসব কথা আর কেউ জানে না। তোমায় বড় আপন মনে হয় বোন, তাই বলছি। আমার জন্ম উত্তরবঙ্গের এক অখ্যাত গাঁয়ে। 5 বছর বয়সে নিজের পিতা আমায় এক যাযাবর দলে বিক্রি করে দেয়। সেখানে নাচ গান শিখে আমি বড় হই। 13-14 বছর বয়স থেকেই আমার রূপের আগুন আমাকেই পোড়াচ্ছে। ভাগ্যের ফেরে সেই যাযাবর দল যখন কাশিতে তাঁবু ফেলেছে, তখন একদিন কাশীরাজের তৃতীয় পক্ষের মেজকুমারের দৃষ্টি পড়ে আমার ওপর, এবং এক রাতে আমি সেই মধ্যবয়স্ক প্রৌঢ়ের ভোগের শিকার হই। আমার ওপর এতটাই তাঁর মোহ জন্মায় যে গোপনে গান্ধর্ব মতে জোর করে আমায় বিবাহ করে, এবং তাঁর বিশেষ প্রমোদোদ্যানে আমার স্থান হয়। সবই বড়লোকের সাময়িক খেয়াল। এদিকে বছর দুই পরে আমি সন্তান সম্ভবা হয়ে পড়ি। সে সময় রাজপরিবারের অন্দরমহলে সিংহাসনের দাবি নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এক বাদলার রাতে এক গুপ্ত ঘাতকের হাতে নিহত হন আমার স্বামী, এবং আমার সন্তানেরও যাতে জন্ম না হয়, সে যাতে পরবর্তীকালে সিংহাসনের দাবি না করে বসে, সেটা নিশ্চিত করতে আমাকেও মেরে ফেলার ষড়যন্ত্র শুরু হয়। আমি তখন 9 মাসের ভরা পোয়াতি, প্রাণ ভয়ে পালাতে থাকি এদিক ওদিক। এভাবেই একদিন দোয়ানাইয়ের চরে পৌঁছে যাই। নৌকার মাঝি আমায় সাবধান করেন ওই চর অভিশপ্ত। সেখানে গিয়ে আমি কি দেখেছি, কি হয়েছে কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি এক বজ্রায় শুয়ে, প্রবল প্রসব যন্ত্রণা উঠেছে। সেখানেই 12 বছর আগে জন্ম হয় বিশ্বনাথের, তোমাদের বিশুর। চমকে ওঠে সরোজ। কি বলছো কি দিদি, বিশু তোমার ছেলে? গিরিবালা জানে এ কথা? না জানে না, চৌধুরী ঠাকুর ছাড়া আর কেউ জানে না, জানবেও না। বজরাতেই আমার প্রথম আলাপ হয় ঠাকুরের সাথে। পরে শুনেছি আমি নাকি স্রোতে ভেসে যাচ্ছিলাম, ঠাকুরের বজরা তখন ওখান দিয়ে যাচ্ছিল। দেবদূতের মতো তিনি উদ্ধার করেছিলেন আমাকে। আসলে বিশুর শরীরেও বইছে রাজরক্ত। সে আমার পেটে থাকায় দোয়ানাইয়ের চরের প্রেতাত্মারা আমাদের কোনো ক্ষতি করতে পারে, সবই দেবীন রিমুণ্ড মালিনীর কৃপা। সে ঘটনা তোমায় পরে একদিন বলবো। বিশু আমার প্রথম সন্তান, আমার 4 মেয়ের বড় দাদা। সন্তান জন্মাবার পরে আমার প্রথম চিন্তা হয়, একে আমি বাঁচাবো কী করে? চারিদিকে গুপ্ত ঘাতকেরা উঁত পেতে বসে রয়েছে, মেজকুমারের ছেলে হয়েছে জানলে তো আর রক্ষে নেই। তখন চৌধুরী ঠাকুরই সমস্ত সমস্যার সমাধান করে দেন। বিশু যেদিন হয় সেদিন কাশিতে গিরিবালাও এক মৃত সন্তানের জন্ম দিয়েছিল। চৌধুরী ঠাকুর সবার অগচরে আমার আর গিরিবালার সন্তানকে অদলা বদলি করে দেন। আমি সবটা জানলেও অচেতন গিরিবালা কিছুই টের পায়নি। মৃত সন্তান নিয়ে রাজপ্রাসাদে যখন ফিরি, সবাই তখন হাঁপ ছেড়ে বাঁচে। পরদিনই জোর করে ওরা আমায় রেখে আসে বেনারসের বিখ্যাত বাইজি পাড়ায়। পরের ঘটনা তো তুমি সবই জানো, সন্তান সুখ আমার কপালে নেই। ভট্টের মতো পাপীরা যুগ যুগ ধরে কত না মায়ের কোল খালি করেছে, তার হিসেব আর কেই বা রাখে।
পত্র মারফত বিশুর অসুখের খবর শুনে আমি এক ছুটে চলে এসেছিলাম। পত্রে চৌধুরী ঠাকুর লিখেছিলেন, স্নেহের মালিনী, তোমার পুত্র জটিল রোগে আক্রান্ত। আমি গণনা করে দেখেছি, সে এক প্রকার বিশেষ ধরনের ডাকিনীর ছোঁয়ার শিকার, এবং এ প্রকার পাপিষ্ঠা একমাত্র দোয়ানাই চরেই বাস করে বলে আমার ধারণা। তারা কি উপায়ে কার মাধ্যমে সন্দেশখালিতে এসে পৌঁছেছে সে বিষয়ে আমি নিঃসন্দেহ হতে পারছি না। বিশু শরীরে রাজরক্ত হয়তো আজও তার প্রাণবায়ুকে ফুরোতে দেয়নি, কিন্তু এভাবে আর কতদিন? নিজের অজান্তে বিশু বারংবার ডাকিনী মন্ত্র আউড়ে চলেছে, এ তোর প্রাণ সংশয় ঘটতে পারে। তুমি তোর গর্ভধারিণী, আমার গণনা নির্ভুল হলে আততায়ী আশেপাশেই রয়েছে, এবং তার নিশ্চিত সম্বন্ধ আছে তোমার এবং দয়ানায়ী চরের সাথে। তুমি পারো তাকে চিনিয়ে দিয়ে এই বিশ্বনাথকে এই অবস্থা থেকে মুক্ত করতে, ওর প্রাণ বাঁচাতে। অতএব কাল বিলম্ব না করে পত্র পাওয়া মাত্র সন্দেশখালি রওনা হয়ে যেও। পত্রবাহক আমার ভগ্নিপত এবং বিশেষ বিশ্বাসভাজন বিপিন মল্লিক, তোমার আগমনের অপেক্ষায় রইব। আশীর্বাদক শ্রী অখিল রঞ্জন চৌধুরী। রেলগাড়িটা কোনো একটা বড় স্টেশনে এসে থেমেছে, জনকলরবের মধ্যে চাপা পড়ে যায় এক সন্তান হারা রমণীর গোপন দীর্ঘশ্বাস। সন্দেশখালিতে বিশু তখন রান্নাঘরে মায়ের পাশে চুপটি করে বসে আছে। উনুনের আঁচ থেকে ক্ষীরের হাঁড়িটা সাবধানে নামিয়ে ছেলের কপালে স্নেহচুম্বনে এঁকে দিলেন গিরিবালা। ক্ষীর বানানো হলে বিশু দুটো কলা পাতার মোড়কে সেগুলোকে ভরে এক ছুট দেয় কালিন্দী সেই ভাঙা নৌকার দিকে। সেখানে সে আজও দেখা পায় খগেনের। খগেনের আত্মা আজও বড় ভালোবাসে তার প্রিয় বন্ধুকে। নিজে অপঘাতে মরেও খগেন যে কতভাবে বিশু স্বপ্নে এসে ওকে আগাম বিপদের আভাস দিচ্ছিল, সাবধান করে দিচ্ছিল ইকির মিকির চামচিকির থেকে, ছোট্ট বিশু তার কিছুই টের পায়নি। তবে সেসব দুঃস্বপ্ন বিশু এখন আর দেখে না। ভাঙা নৌকায় উঠে ছলছল চোখে বন্ধুকে প্রাণ ভরে ক্ষীর খাইয়ে দেয় বিশু। খগার যে হাতের আঙুলগুলো আর নেই। কালিন্দের ঢেউয়ে দুলতে দুলতে দুই বন্ধু আপন মনে গল্প করে চলে। সূর্যি যখন পশ্চিমে হেলে পড়ে, আতফালি চাঁদ উঁকি দেয় দিগন্ত রেখার বুকে, আকাশে ফুটে ওঠা একটা দুটো তারাকে সাক্ষী রেখে দুই শরীরই আর অশরীরই বন্ধু ফিরে যায় যে যার নিজের জগতে। শুনছিলে দীপাশ্রী সাঁতরার কলমে ইকির মিকির চামচিকির। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলে যেও না। আর ভালো লাগলে তোমরা জানো কি করতে হয়, লাইক করতে হয় আর প্রচুর 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 শেয়ার করতে হয়। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি রক্তিম, অন্যান্য চরিত্রে ইভান সরকার, দেবিকা, সৌমিলি, স্পন্দন, রুবিনা, আড্ডাবাজ থেকে প্রদীপ্ত চৌধুরী, থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে রণদীপ নন্দী, দ্য বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, এবং ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরি চ্যানেল থেকে তৃষা, আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌম্যদীপ গুঁই, স্ক্রিপ্টিং শুভজিৎ, ভিডিওগ্রাফিক্স ঋদ্ধি, পরিবেশনা ও পরিচালনায় টিম হরর্সকোপ। আমরা আবারও একবার বলে রাখি, মে মাসে শুরুতেই আসতে চলেছে মনীষ মুখোপাধ্যায়ের বহুচর্চিত উপন্যাস ধূমাবতীর অভিশাপ, এবং মে মাসেই লঞ্চ হতে চলেছে আমাদের দ্বিতীয় চ্যানেল হরর্সকোপ অ্যানিমেশন। তাই বলি চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা 100,000 সদস্যের পরিবারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে সমস্ত গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আজকের মতো এখানে শেষ, আমরা আসব
অন্য কোনো একটা গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। শুভরাত্রি।